পেয়েছি স্যার। কিভাবে পেয়েছেন? ইউটিউব চ্যানেল ইউটিউবে দেওয়া দেখলাম হয়েছে। ইউটিউব চ্যানেলটা, চ্যানেলে তো আমি একটা ভিডিও দেখলাম, সি প্রোগ্রামিং এর সি প্রোগ্রামের একটা ভিডিও আছে শুধু, আমাদের ক্লাসটা তো ভিডিও পাইছি। ওয়ার্ডপ্রেস এর ক্লাসটা তো আমি পাই নাই, রাত 12টা থেকে দেখছি। ওয়ার্ডপ্রেস এরটা দেওয়া হয়নি। ঠিক আছে, আনলিস্টেড করা আছে। আমরা ঠিক আছে পেয়ে যাবেন, অসুবিধা নেই। এটা আনলিস্টেড করা ছিল, পাবলিক করে দিলে যেহেতু সিল ছেড়ে দিয়েছে তাহলে আমরা হচ্ছে কিছুক্ষণ পর ক্লিক করলে পাওয়া যাবে। আমার কিছু ব্যাপার আছে, আমি সরাসরি কাউকে জিজ্ঞেস করি না যে আপনি বলেন, আমি একটু আপনাদের মধ্যে থেকে পার্টিসিপেট চাই। আমি একটা প্রশ্ন করব, আপনি আমাকে সে প্রশ্ন উত্তর দিবেন, কি প্রশ্ন সেটা পরে বলা যাবে। তো আগে বলুন যে কে কথা বলবেন, যিনি কথা বলবেন তিনি রেইজ হ্যান্ড করবেন, আমি তার সাথে তাকে আপাতত মিউট সবাইকে করে দিচ্ছি। তার আগে এখন বলেন কে প্রশ্নের উত্তর দিবেন, উনি যেন আমাকে রেইজ হ্যান্ড করেন, হ্যান্ড রেইজ করেন। কাউকে পাচ্ছি না, কে উত্তর দিবেন না? স্যার আমি দিব উত্তর। আচ্ছা ওকে ফাইন, আপনি প্রশ্ন উত্তর। স্যার আমি তো হাত তুলে রেখেছিলাম, রফিকুল ইসলাম। দুঃখিত, আমি এখানে দেখতে পাচ্ছি না হাত তোলাটা। ও অনেক সুন্দর, অনেকেই হ্যান্ড রেজ না। রফিকুল ইসলাম আপনাকে উত্তরটা নিয়ে প্রশ্ন আমি করব না, প্রশ্নটা আমি এক কাজ করি, প্রশ্নটা আমি একটা পুল দিয়ে দিই, প্রথমেই একটা পুল দিয়ে শুরু হোক। আমি প্রশ্নটা জাস্ট 1-2 মিনিট রেডি, 1 মিনিট লাগবে সর্বোচ্চ রেডি করতে। বলবেন ক্লাসই শুরু করলেন না, প্রশ্ন দিয়ে শুরু করেছেন, এটা হলো আপনাদের সামনে একটা ফুল গিয়েছে, এই সিম্বলটার নাম কি আমাকে একটু বলবেন, অ্যান্সার দিবেন। আমরা উচ্চারণ করতে বলিনি, ফুল দিতে বলি। ইকো হচ্ছে, আপনি সাউন্ড আগে চেক করে নেবেন, জুম মিটিং এর মধ্যে আগে ইকো হয় কিনা চেক করে নিয়ে তারপর কথা বলা। ওকে, আপনারা অ্যান্সার দিয়েছেন তাই না? 784 এর মধ্যে 78 অ্যান্সার দিয়েছেন। ভোট করেছেন, আমরা সর্বোচ্চ 10 সেকেন্ড
একটা 1 মিনিট 30 সেকেন্ড, 90 সেকেন্ড একটা সময় নিই, তারপরে আমরা এটা নিয়ে কথা বলা শুরু করবো। ক্লাসটা এখান থেকে শুরু হবে। থ্যাংক ইউ। রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, তাহলে রেজাল্টটা দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন কি? জি স্যার, দেখতে পাচ্ছি রেজাল্ট। এট দা রেট আপনারা 74-93% বলেছেন, অ্যাট সিম্বলটা বলেছেন 6 জন, মাত্র 8%। এখন ঠিক কোনটা? তারা একটু আমাকে বলবেন এটার দলিল কোথায়। আমি জানতে চাচ্ছি যে কথাটা আপনারা বললেন এটা দলিল কোথায়। দলিল ছাড়া তো কথা বলা মুসিবত, তাই না? আসেন। দলিল তো স্যার গুগল সার্চ দিলে তো স্যার এটাই আসে। ঠিক আছে, গুগল সার্চ দিলে এটাই আসে। আসেন, আমরা সরাসরি গুগলের কাছেই যাই। আমার স্ক্রিন দেখতে কোনো সমস্যা হচ্ছে? দেখুন কি লেখা আছে, সাইনটার নাম কি? অ্যাট সিম্বল। ঠিক আছে, তাহলে আমরা যারা এটাকে বলেছি অ্যাট দা রেট, আমি নিজেও, আমি যখন জার্নি শুরু করি, আমি 2000-এ যখন আমার ক্যারিয়ার শুরু করি, তখনও আমি এটাই আমি জানতাম এবং অনেকদিন পর্যন্ত এটাই জেনেছি। তারপর যখন এটা নিয়ে আবার পড়াশোনা করতে হয়েছে কিংবা হচ্ছে যে জানতে চেষ্টা করা হয়েছে, কেউ একজন নক করে বলেছে না এটা অ্যাট দা রেট হবে না, তখন এটাকে খোঁজাখুঁজি করতে যে দেখা গেছে আসলেই এটার সিম্বলটা হচ্ছে অ্যাট সাইন। সো আমরা যখন আমরা অ্যাড্রেসটা বলি যে ডাইরেক্টর অ্যাট নেক্টার ডট গভ ডট পিটি, কিন্তু আমরা অনেক সময় উচ্চারণ করে বলেই ফেলি অ্যাট দা রেট অফ। এখন যিনি বলছেন তাকে কি আমরা এখন মানে মারামারি করবো? তার সাথে মারামারি করা যাবে না। তাকে প্রাইডলি বলতে হবে যে এটা অ্যাট দা রেট না, এটা অ্যাট সিম্বল। এটি উইকিপিডিয়ায় অনেক তথ্য আছে, করে নেবেন। সকালটা এটা দিয়ে শুরু হলো, একটা ছোট্ট একটা জানা জিনিস নিয়ে শুরু হলো। শাহাদ স্যার ফোন আসছে, তো এইটা দিয়ে শুরু হলো। আচ্ছা, ওকে ফাইন। তাহলে আমরা একটা জিনিস জানতে পারলাম যে আমাদের, আমরা যাই কিছু করতে যাই, উইকিপিডিয়া কিন্তু আমাদের লাগবে। আমরা ওয়ার্ডপ্রেস শিখতে এসেছি, কিন্তু সিম্বল একটা উইকিপিডিয়া দিয়েই আমরা উন্মুক্ত বিশ্বকোষ, ফ্রি এনসাইক্লোপিডিয়া, যেখানে আমরা একটা তথ্য শেয়ার করলাম সেখান থেকে আমরা জানতে পারছি, এইখান থেকে আমাদের শুরু। আচ্ছা, এরপর আমাকে বলেন পরবর্তীতে কে কথা বলবেন, উনি সরাসরি আমার সাথে কথা বলতে পারেন, তার সাথে একটা প্রশ্ন আমরা কথা বলতে পারি। আমি যেহেতু হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না, আমাকে সরাসরি ইয়ে করবেন। জি স্যার, আমি বলবো, বলেন। ওকে, ঠিক আছে। সিম্পল একটা কোশ্চেন, মানে ব্যাপারটা যেমন দেখেন আপনার এই মুহূর্তে উইকিপিডিয়া স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? জি স্যার, আমার সাথে। জি, ওকে, দেখেন HTTPS, এই এসটা কেন? জি স্যার, ওটা স্যার সিকিউরিটির জন্য। এসটা কেন? সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য। আপনি কি আপনার অ্যানসারে অটল থাকবেন না আপনি আরেকজনের হেল্প নিতে চাচ্ছেন? আমি, আপনি কি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন? মানে বুঝতে চাচ্ছি আপনি যা বলেছেন সেটাতে কি আপনি আছেন, নাকি আপনি কারো হেল্প নিয়ে, মানে হেল্প মানে ফোন ফ্রেন্ড টাইপের হেল্প নিতে চাচ্ছেন? আপনার ওই ওয়েবসাইটে তে আপনার সিকিউরিটি বেশির জন্য অ্যাসটা যোগ করা হয়েছে, আমি এতটুকু জানি স্যার। ঠিক আছে, আমি আপনার সাথে অ্যাডমিট করছি, কিন্তু আমাকে বলেন আপনি যতটুকু বলেছেন
সেটা থেকে আপনি কনফিডেন্টলি আছেন না আরেকজনের হেল্প লাগবে? না স্যার আমি কনফিডেন্টলি আছি, আমারটা আছেন। আচ্ছা, আরিফুল ইসলাম হ্যান্ড রেজ করেছেন, আপনি কোনো কথা আছে? এই মানে প্রথম জন শিখেছিলেন হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল দেন সিকিউর, এসতে সিকিউর। যেমন আমরা সবসময় হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এই HTTP এটা নিয়ে আমরা কাজ করে আসছি, কিন্তু মাঝখান থেকে কোন দুষ্ট চলে আসলো, সে আবার বলে কি HTTPS হতে হবে, এটা কোন ধরনের কথা? এই সিকিউর যে আমরা আছি, এই সিকিউরটা কেন কেন ব্যবহার করছি? মানে আমার কোশ্চনটা, আমি ওয়ার্ডপ্রেসে যাব, যাওয়ার আগে আমার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসটা কি, CMS কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এর মাধ্যমে আপনি কি করবেন? আপনি একটি ওয়েবসাইট তৈরি করবেন। আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে যে আব্দুল মান, আমি আর কারো এখন হ্যান্ড রেজ নিচ্ছি না, একটু পরে আবার নিচ্ছি অসুবিধা। তো আপনি অন্য একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেই ওয়েবসাইট তৈরি করতে যদি এর সিকিউরিটি নিয়ে আমরা না জানি, এর যদি একটা ওয়েবসাইট তৈরি হলো, আপনি বললেন যে একটা বাড়ি করেন, ঠিক আছে আমি এটা বাড়ি করলাম 1 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ টাকাতে আমি বাড়ি করলাম, কিন্তু বাড়ির তালাটা আমার ঠিকঠাক মতো নেই, এটা অবশ্যই খারাপ জিনিস। বাড়ির তালা ঠিক নাই, তাহলে এটা বাড়ির তালাটা মানে সিম্পল মানে 50 টাকা দামের তালা লাগিয়ে রয়েছে, তাহলে তো হবে না। আপনি এত টাকা খরচ করলেন একটা বাড়ির পিছনে, একটা সিকিউরিটির জন্য আপনি কিছু করছেন না, আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, আপনি ডোমেইন হোস্টিং নিলেন, বাট আপনার সিকিউরিটি ব্যাপারটা নেই, এই জিনিসটা হচ্ছে যে কষ্টকর। তো এইটার জন্য এই হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এটা নিয়ে আমরা কাজ করি, এবং এইটা HTTPS যেখানে পেমেন্টের অপশন বেশি থাকে সেইখানে এই এসটা বেশি ব্যবহার হয়। যেমন দারাজে যাবেন আপনি, তারপর হচ্ছে যে ইউটিউবে যাবেন, ফেসবুকে যাবেন, এখন বলবেন ইউটিউবে আবার পেমেন্টের অপশন কী করে আসে? ইউটিউব ফ্রি হলেও ইউটিউব পেইড ভার্সন, প্রিমিয়াম ভার্সন অনেকগুলো আছে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আপনি, হ্যাঁ এই প্রিমিয়ামগুলো কাজে লাগে, যেখানে পেমেন্টের অপশন সেখানে আপনি, আপনাকে আমি বললাম কি আপনার যে এলাকা, আপনার যে জেলা, আপনার উপজেলা, সেখানে অবশ্যই একটা বাজার হাট আছে মানে ঐতিহ্যপূর্ণ, সেই ঐতিহ্যপূর্ণ বাজারে আপনাকে আমি বললাম যে আসেন, ওইখানে যে আমরা 5 লক্ষ টাকা লেনদেন করি, আপনি সিকিউর ফিল করবেন না, আপনি বলবেন এটা কোনো কথা হলো, আপনি, আমি একটা বাজারের মধ্যে দাঁড়িয়ে আবার 5 লক্ষ টাকা গুনে নিব, এটা এবং গুনে দিব, এটা একটা সিকিউরিটির ব্যাপার আছে। কিন্তু এটা যদি হয়, আসেন আমরা হচ্ছে যে ব্যাংকে আপনার কাছ থেকে টাকা নিচ্ছি, ব্যাংক থেকে নিচ্ছি, অথবা একটা নির্দিষ্ট আমার অফিসে আছেন, বসে টাকাটা জমা দিয়ে দেবেন, আপনি একটা সিকিউরিটি ফিল করবেন যে না ঠিক আছে আমি একটা জায়গায় একটা লেনদেন করলাম, এটা সিকিউরিটি ফিল করছে। তো আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন বাট সিকিউরিটি সম্বন্ধে আপনি কনসার্ন না, তাহলে একটু সমস্যা। ওকে, এবার একটু হ্যান্ড রেজ করতে পারেন, আমি কার সাথে কথা বলবো? হ্যাঁ, আমি বলতে যাচ্ছিলাম আপনার সাথে আমার প্রথম প্রশ্ন। আসসালামু আলাইকুম। আসসালাম জি। এই যে .com, ঠিক আছে, ধরুন যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, সবচেয়ে যেটা জনপ্রিয় সেটাই আপনাদের, আমার সাথে কথা বলতে আবার কেউ আবার সাথে সাথে গুগল করেন না, তাহলে মজাটা পাবেন না। হ্যাঁ, সবসময় যদি গুগল করা হয় তাহলে মুসিবত আছে। যিনি আমার সাথে, বানান ভুল করেছি, এটা আমার সমস্যা, বানান ভুল করে ফেলি। ওকে, আপনার সামনে কি আছে, স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? যার সাথে আমার কথা হচ্ছিল, যিনি বললেন যে আমি কথা বলবো, জি গুগল দেখতে পাচ্ছি, গুগল দেখতে পাচ্ছি, www.google.com, www.www.worldwide, এটা আমরা সবাই জানি, সমস্যা নেই, এটা নিয়ে আমার প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে .com কতখানি কম? .com দিয়ে কমার্শিয়াল সাইট গুলোকে ইন্ডিকেট করে, যেগুলো বিজনেস পারপাসে, যাদের প্রফিট আর্নের জন্য প্রতিষ্ঠিত, সেই ধরনের প্রতিষ্ঠানকে .com দিয়ে ইন্ডিকেট করে। আমাদের যিনি এই কথাটা বললেন তার সাথে কেউ দ্বিমত আছেন যে এটা .com মানে কমার্শিয়াল এটা হবে না, এরকম কেউ আছেন তিনি আমার সাথে কথা বলতে পারেন, নাকি সবাই একমত? দ্বিমত আছি স্যার, কিন্তু আমি ব্যাখ্যা দিতে পারবো না। সমস্যা নেই, আপনি যে যতটুকু ব্যাখ্যা দিতে পারেন আমার সেটাই হবে।
একটা জিনিস চিন্তা করবেন, একটা জিনিস চিন্তা করবেন, আপনার সাউন্ডের সমস্যা একটু আছে। আমি একটা কথা বলি, আমি একটু বলি যে একটু আমি হাত পুরো আমি হাত তুলেছি যে একটা জিনিস চিন্তা করবেন, আপনি ভুল বলেন শুদ্ধ বলেন এটা নিয়ে কোনো সমস্যা নেই। যদি ভুল বলে থাকেন এটা নিয়ে অন্যরা কেউ হাসাহাসি করবেন না। হ্যাঁ ফান হতে পারে, বাট এটা নিয়ে হাসাহাসি করার কিছু নেই। বাট ভুল হলে আমি বলবো না, তার চেয়ে ভুল বলে না সুবিধা নেই, কিন্তু এটা আমরা একটু শুধরাই নিব। আমি একটা জিনিস শুধরাই নিব, আপনি একটা জিনিস শুধরাই নিব, এই নিয়েই তো আমরা একটা কমেন্ট। ওকে, যিনি মনে করছেন যে আমি অ্যানসার একটা ব্যাখ্যা দিতে পারবো না, আমি তাকে দিয়ে শুরু করছি, তারপর যিনি বলতে তার সাথে কথা বলবো। হ্যাঁ বলেন। আমি যতটুকু জানি তাহলে একজন যিনি বলেছেন তাকে ধন্যবাদ জানাই। ডট কম কমার্শিয়াল, আমরা ডট কম অনেক সময় কোম্পানি মনে করি। যেগুলো হচ্ছে ডোমেইন এক্সটেনশন। ঠিক আছে, প্রশ্ন ছিল দুই মার্কের অন্যদিকে চলে যাচ্ছে, আমরা ওয়ার জীবন তো যাইনি, আমি জাস্ট কম নিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে তাহলে আমরা সবাই এটা কনফার্ম হলাম যে ডট কম কমার্শিয়াল নট কোম্পানি, কিংবা কতখানি কম এই ধরনের কথাবার্তা আমরা না বলি, আমরা জাস্ট ডট কম কমার্শিয়াল। ওকে, এবং এসে তার একটা সুন্দর একটা কথায় চলে এসেছে যে প্রথম ফার্স্ট ডোমেইন, ইয়েস 1985 মার্চের দিকে এটা ফার্স্ট। যেমন আপনি যদি বলেন ফার্স্ট, এই যে আমি সার্চ করেছিলাম, সার্চেই আছে, সেখান থেকে দেখেন first.com domain registered March 15, 1985, 1985 সালে প্রথম আপনার ডোমেইনটা রেজিস্ট্রেশন হয় .com, এবং সেই ডোমেইনটার আমরা পুরোপুরি যাচ্ছি, ডোমেইনটা এখানেই আছে। symbolics.com একটা ডোমেইনের বয়স কত দিনের হয়? যেমন আমরা আমাদের যে বর্তমান এজ, আজকের যে বয়স, সেটা আমরা কি বলি, আমাদের জন্ম তারিখ যেটা ছিল সেখান থেকে আজকে পর্যন্তটা বিয়োগ করে আমরা ইয়ে করি। কিন্তু একটা ডোমেইন যখন কেনা হয়, যখন এটাকে তৈরি করা হয়, সেই ডোমেইনটার বয়স কতখানি হয়? হ্যান্ড রেজ করেছেন, আমি হ্যান্ড রেজ গুলো ইয়ে করতে পারছি না যেহেতু আমি স্ক্রিন শেয়ার করেছি। ওয়ান ইয়ার। আচ্ছা, একজন বলেছেন ওয়ান ইয়ার, প্রথম যদি কিনে স্যার তখন ওয়ান ইয়ার, তারপরে স্যার ওটা তো আজীবন মেয়াদ বাড়াইতে পারবে চাইলে। ক্যান্সার আসলো। ওকে, আর কেউ কিছু বলবেন? আমি বলতে চাই। জি বলুন বলুন। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। যতটুকু জানি স্যার, প্রথম বছর কিনতে হয় প্রতি, আর বাকি বছরগুলোতে প্রতি বছর রিনিউ করতে হয়। রিনিউ করার মেয়াদ ওরা দিয়ে দেয়, ওই সময়ের মধ্যে যদি রিনিউ না করি তাহলে আবার পরবর্তী মেবি আরো এক মাস দেয়। ওই এক মাসের মধ্যে যদি রিনিউ না করি তাহলে হয়তো পরবর্তী তারা তিন মাস দেয়, এর জন্য ওরা মেবি চার্জও নেয় মেবি। আমি যতটুকু পড়েছিলাম আর কি, শুনেছিলাম রিনিউ না করলে ডোমেনের মেয়াদ মেবি থাকে না। ঠিক আছে, ধন্যবাদ, অনেক সুন্দর বলেছেন। আমি ডোমেইন লাইফ সাইকেল, একটা ডোমেইনের, কারণ আপনি একটা জিনিস নিয়ে কাজ করবেন, হ্যাঁ সেই কাজটা যদি আগে এটা নিয়ে আমরা ক্লিয়ার না থাকি, আপনি একটা ক্লায়েন্টের ওয়েবসাইট তৈরি করবেন, আপনি ক্লায়েন্ট আপনাকে ডোমেইন দিয়ে বললো যে এটা একটু কাজ করেন, তো তা আপনি ডোমেইন দেখুন কাজ হচ্ছে না, তাহলে কী করতে হবে সেটা নিয়ে একটু আমাদের দেখতে হবে। আমি একটা
সিম্পল ইমেজ নিয়ে আসি ইমেজটা খুব জনপ্রিয় ইমেজ ICNN একটা অনেক ভালো একটা ইমেজ ইমেজটা আমরা ওপেন করি এই ইমেজ আমরা আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে একটা ডোমেইন এরিয়াটা এবং যারা বলেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা বলার চেষ্টা করছিলেন তাদেরকে আমি হয়তো সময় দিলাম না কিছু মনে নেবেন না আচ্ছা আপনারা স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আমার সাথে জি জি দেখতে পাচ্ছি নামান লাগে জি স্যার দেখা যাচ্ছে ওকে একটা ডোমেইন নেম অ্যাভেলেবল যে কোনো সময় থাকতে পারে যে কোনো জায়গায় একটা ডোমেইনটাকে কিনতে পারে যখন একটা ডোমেইন করবেন সেই ডোমেইনটা অবশ্যই কিনতে হবে তো ডোমেইনটা সবসময় মানে যে বলে না ইথার এরকম ঘুরে টুরে বেড়াচ্ছে সব ওপেন হয়ে বেড়াচ্ছে যে সেখানে একদল বসে আছে বড় বড় ইয়ার আছে তারা বলছে যে আমরা ডোমেইন রেজিস্ট্রেশন করে দিই আপনাদের ডোমেইন আপনাদের অ্যাভেলেবল হলে আমরা ডোমেইন রেজিস্ট্রেশন করে দেবো এই ডোমেইনটা সাধারণত এক বছর দিয়ে শুরু হয় বুঝবেন এক বছর প্রথমে 365 দিন আজকে একটা ডোমেইন কেনা হলো 17 আগস্ট 2020 এইটা 16 আগস্ট 2021 সালে এটা এক্সপায়ার হয়ে যাবে তাহলে প্রথম জন্য হচ্ছে এক বছর নেক্সট হচ্ছে প্রতি বছর এটাকে রিনো করতে হয় যেটা আপনারা বলছিলেন সুন্দর করে ওকে এবং এটা অ্যাট এ টাইম আপনি 10 বছর পর্যন্ত ঋণ মানে আপনি হয়তো বলছেন আমার কাছে এখন টাকা আছে আমি এটা রিনো করব যেমন একটা শব্দ এসেছিল যে আজীবন একটা শব্দ এসেছিল আমি কিছু কিছু কথা বলবো প্লিজ মাইন্ড নেবেন না আমি একটু জাস্ট আপনাকে শব্দগুলো নিয়ে কথা বলছি কে বলেছেন আমার এটা মনে নেই এটা নিয়ে যেহেতু ভয়েস শুনছি তো তাহলে এইরকম যদি হয় যে আজীবন এই কথাটা যদি আসে আজীবন আসবে না তাহলে আমাদের প্রতি এক বছর রিনিউ করার পর মানে ডোমেইনটার পর আমি 10 বছর পর্যন্ত যে দেখেন রেজিস্টার্ড হচ্ছে 1 থেকে 10 ইয়ার্স টার্মস আপনি অ্যাট এ টাইম 10 বছরের জন্য একটা ডোমেইন কিনতে পারবেন ওকে ফাইন ডোমেইনের দাম নিয়ে কিংবা কোথায় থেকে কি কিনবো এগুলো পরে আমরা এটা নিয়ে পরে আসছি সমস্যা তারপর একজন খুব সুন্দর করে বললেন যে এক বছর পর কি হবে আমাকে রিনিউ করতে হবে তাই না যে কোনো কোনো কিছু রিনিউ করতে হবে এখানে তার পরের প্রশ্নটা দেখেন বলছে যে এক্সপায়ার্ড আপনি এই সময়টা এক্সপায়ার্ড হয়ে গেছে আপনাকে 45 দিন অটো রিনিউ গ্রেট পিরিয়ড দেবে 45 দিন আপনি 45 দিনের মধ্যে আবার এটাকে রিনিউ করতে পারবেন সেম প্রাইসে যে প্রাইসে থাকে সেই প্রাইসে যদি চিন্তা করেন যে প্রাইস থেকে আপনি কিনলেন এক্সপায়ার হয়ে গেছে এক বছর তারপর থেকে আবার 45 দিন আপনি কিনতে পারবেন ওকে ফাইন আমি 45 দিন মধ্যে কিনতে পারবো আমার সেটাও মনে নাই কিংবা আমি কেনার মতো আমার মানে সময় ছিল না আমার কোনোভাবে মিস হয়ে গেছে এরকম অনেক অনেকই আছে আমার অনেক ক্লায়েন্ট আছে যারা এরকম তাদের ভুল মনে থাকে না তাদেরকে মনে করে দিলেও মনে হয় না এরকম অনেক কিছু যায় ওকে 45 দিন পর দেন এই 30 দিন যোগ করেন কত হয়েছে প্রথমে 45 দিন তারপর হচ্ছে 30 দিন এই 30 দিনে যে ডোমেইন কোম্পানির কাছে থাকবে মেইন সে এটাকে একটা অ্যাসাম্পশন করে এর প্রাইসটা কত করা যায় এর চাহিদা এখন এখনো কিনতে চাচ্ছে তাহলে এর ভ্যালুটা মনে সময় দেখা যায় 10 গুণ 15 গুণ একটা $10 একটা ডোমেইন $120 $200 $300 পর্যন্ত আপনি এটা ইয়া হয়ে যেতে পারে প্রাইস হয়ে যেতে পারে আপনি গত 45 দিনে $10 খরচ করার সময় পেলেন না এখন আপনাকে $300 হোক আপনি খরচ করতে হবে এটা আমার চাই এরকম একটা ব্যাপার থেকে যায় তো এই 30 দিনে বললেন ঠিক আছে আমি 30 দিনেও নিব না আপনি এত ডলার চাচ্ছেন আমি নিব আমি আরও অপেক্ষা করবো তাহলে আপনি কি বলো 45 দিন আর 30 দিন 75 দিন কিন্তু আপনি অপেক্ষা করেছেন এখন কি অবস্থা 5 দিন ওরা পেন্ডিং ডিলিটে রাখবে দেখলো যে এই লোকটা আমি 75 দিন পর্যন্ত রেখে দিলাম এ হচ্ছে যে আমার কাছ থেকে ডোমেইনটা নিল না আমি তো মনে করছিলাম একটু অ্যামাউন্ট এমন বাড়ায় আমি কিনবো তাও তো হলো না আর 5 দিন পর্যন্ত রাখতে পারবে সে 45 + 30 + 5 করলে কত হয় 80 এই সময়ে 80 দিন পর 81তম দিনে এটা রিলিজড অ্যাভেলেবল আবার ওপেন ইয়ারে চলে গেল ওপেনিং ফিল্ডে চলে গেল আপনি এটা আবার কিনতে পারবেন আপনি ডোমেইনটা রিনিউ করার
মানে সময় ছিল না 80 দিন বাদ দিয়ে তারপর আপনি এখন আবার কিনতে হবে তাহলে এই 80 দিনে আপনি ওয়েবসাইটে কোনো ভিজিটর তো নাই নাই প্লাস কোনো হোস্টিং এ কোনো ডাটা যদি আপনার হোস্টিং যে সময় তাহলে থাকবে তাছাড়া হোস্টিং প্রোভাইডার এতদিন পর্যন্ত ডাটা রাখবে না সেও ডিলিট করে দিবে তাহলে একাশ যারা হ্যান্ডেজ করছেন একটা জিনিস আমি একটা জিনিস বলতে গতদিন আমি অন্য ক্লাসে বলেছি আমার ক্লাসে বলতে আমারই মনে নেই আমার স্ক্রিনে দেখা যাচ্ছে প্লিজ একটা এরকম খাতা এবং একটি কলম সাথে রাখবেন প্রতিটা ক্লাসে এবং এই 30টা ক্লাসে আমি ধরেন যেটা গল্প বলছি সেটাও লিখে রাখেন যে আপনি এতক্ষণ গল্প করেছেন হ্যাঁ তো এই জিনিসটা লিখে রাখেন একটু পয়েন্ট পয়েন্ট প্রতিদিন ডেট তারপর দেখবেন যে আপনার এই খাতাটাই আপনার কাছে একটা নোটবুক হয়ে গেছে একটা হ্যান্ড নোট হয়ে গেছে আপনার একটা জিনিস হয়ে গেছে মানে আপনার সম্পদ হয়ে গেছে একটা খাতা এবং আপনি একটা হ্যান্ড রেজ করতে আছেন আপনি প্রশ্নটা লিখে রাখুন আমরা সময় দেব সমস্যা নেই দরকার আমার রিপিট করতে লাগলে আমি তাও করব হ্যাঁ কোনো অসুবিধা নেই কারণ আমি জানি আমার বেসটা যদি ঠিকঠাক মতো সবাই আমরা এগিয়ে আসি অনেকের কাছে এটা পুরাতন শব্দ অসুবিধা নেই অনেকের কাছে নতুন আমরা দুই দলকেই চাই শুধু নতুনকে নেব পুরাতনকে নেব না পুরাতনকে নেব নতুনকে নেব কেন আমরা সামনে চলে আসি তাহলে আপনি কি হলো যে 45 আপনি 81তম দিনে এসে আপনি কি করলেন ডোমেইনটা আপনি রিলিজ করলেন ডোমেইনটা আপনি রিলিজ হলেন এখন এটাকে আপনি এখন ব্যবহার করলেন এইটা হচ্ছে একটা লাইফ সাইকেল অফ ডোমেইন আমার এটার কোনো কিছু নাই আপনি জাস্ট গুগলে আমি সার্চ করেছি সার্চ করে এটার ইমেজ যে সেকশনটা আছে ইমেজ সেকশনে যে আমি এটা ব্যবহার করেছি এখন আপনি ইচ্ছা করলে এটা প্লিজ এখন রেজ হ্যান্ড করবেন না এখন রেজ হ্যান্ড করবেন না পয়েন্টগুলো লিখে রাখুন হ্যাঁ আমি বারবার বলছি পয়েন্টগুলো লিখে রাখুন আমি আপনার সাথে আছি ইনশাল্লাহ আছি সমস্যা নেই সবাই আছে আমি আমার টিম প্রত্যেকে এখানে আছে আপনার সাথে একটু সহযোগিতা করুন তো লাইফস্টাইল ডোমেইন লাইফস্টাইল লিখে আমি গুগলে যে প্রথম ছবিটা এসেছে আইসিএনএ সেইটাই আমি একটু বড় করে আপনাদেরকে দেখিয়েছি তাহলে একটা ডোমেইন শুরুতে এক বছর দেন তারপর হচ্ছে যেটাকে 10 বছর পর্যন্ত যায় রিনিউ করা যায় এট টাইম আবার 11তম বছর আবার 10 বছর করবেন অসুবিধা নেই তারপর রিনিউ করলেন না আপনাকে সাধারণত এক মাস আগে থেকে ডোমেইন ইয়ারা মেল করতে থাকে আপনি কিন্তু অমুক দিন এটা এক্সপায়ার হয়ে যাবে অমুক দিন এক্সপায়ার হয়ে যাবে আচ্ছা দেন এটা এক্সপায়ার হয়ে গেল আপনি সময় আছে আরো 45 দিন এখানে বলছে যে রিনিউ অ্যান্ড ট্রান্সফার করা পসিবল আপনি ট্রান্সফার করতে হবে সেটা নিয়ে আমরা কথা বলবো অসুবিধা নেই দেন আরেকটা অপশন হচ্ছে 30 দিন এই সময়টা আপনাকে গ্রেস পিরিয়ড এখানে ফান্ডিং মানে ডলারটা বেশি দিতে হয় আপনি কেন এতদিন করেননি ওদের একটা ভ্যালু তখন চলে আসলো ভয়েস ভয়েস লাউড হচ্ছে প্রবলেম হ্যাঁ এখন ঠিক আছে ভয়েস বাড়াতে পারো ওকে আশা করছি এখন বোধহয় ঠিক আছে ওকে তাহলে আমরা যে কথাটা বললাম যেহেতু আমার ভয়েস বোধহয় লাউড লো ছিল দুঃখিত সাত হচ্ছে আমাকে ঠিক করে দিয়েছেন তাহলে আমার যে কথাটা ছিল যে ডোমেইনটা আপনি নিলেন সেখানে 10 বছর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে এইভাবে গেসপি 45 দিন 30 দিন 5 দিন ওকে ভালো 21 দিন তাহলে .com এটা নিয়ে কথা হলো দেন হচ্ছে যে ওয়ার্জি অর্গানাইজেশন এখানে .net নেটওয়ার্ক কিন্তু এবার আসেন আর একটা প্রশ্ন আপনাদের প্রশ্নগুলো আমি একটু পরে নিচ্ছি জাস্ট আমার কাছে এবার আসেন আপনাদের সামনে এই মুহূর্তে স্ক্রিনে দেখা যাচ্ছে nectar.gov.bd এখন আমাকে বলেন আমাকে সাথে কে কথা বলবেন সেটা আগে বলুন
আমি শুরুতে আমার উপরে যে নামটা পেয়েছি এমডি কেরামত আর হ্যান্ড রেজ একটু রেজ আচ্ছা এমডি কেরামত আপনার সাথে আমার যেটা বলতাম সে .gov.bd কেন হলো আর এটা একটা গভর্নমেন্ট সাইট তাই গভর্নমেন্ট এন্ড যেহেতু বাংলাদেশের এই জন্য .bd বাংলাদেশের .bd ওকে আমরা একটু আগে গুগলে ছিলাম কখনো কখনো .com এরকমও দেখি আবার এই জিনিসটাও দেখি দেখি না দুটোই দেখি তাহলে .com.bd আবার হচ্ছে যে netar.gov.bd আবার যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানেরও আবার হচ্ছে যে edu.bd এই ধরনের বিডি কই থেকে আসে বিডিটা আসে আপনার বাংলাদেশের এটার জন্য আপনাকে যেতে হবে BTCL কেউ যদি .com.bd অথবা .org.bd BTCL তাহলে আমি এই জিনিসগুলো জানার চেষ্টা করলাম বলার চেষ্টা করলাম যে একটা ডোমেইন একটা ওয়ার্ডপ্রেস সাইট করবেন তার ডোমেইনটা কোথায় থেকে আসে সেটা এতক্ষণ যা বললাম সবগুলো পেইড আপনাকে কিনতে হবে যেমন .com এর মজাটা হচ্ছে .com .org এগুলো আপনি কিনতে পারেন GoDaddy থেকে আপনি কিনতে পারেন name.com থেকে নেমসিপ ডাইনাহাউস আরো না হ্যাঁ নেমসিপ অনেক অনেক আছে ডাইনা.com এরকম অনেকগুলোই আছে কোনো সমস্যা নেই সব যেখান থেকে খুশি কিনতে পারবে কিন্তু এই .com .org যে অনেক দাম লেখা আছে এগুলো কত কি হবে না হবে এটা সিঙ্গাপুর এটা ধরেছে sg.com আচ্ছা এগুলো কেনার জন্য আপনাকে লাগবে কি একটা পেপাল অ্যাকাউন্ট অথবা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড অথবা অন্য কেউ আপনাকে কিনে দেবে এরকম এখন পেপাল যারা আছে সে কিনতে পারবে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড পেওনিয়ার যারা আছে সে কিনতে পারবে যে অনলাইনে আর্নিং করে সে হয়তো ডলারে পেমেন্টটা নেয় সে নিয়ে সেখান থেকে সে কিনতে পারবে অথবা অন্যের হেল্পে আপনি কিনতে পারবেন এই অথবা থার্ড পার্টি আরও আছে যারা আমরা এরকম যারা সেল করি তাদের কাছ থেকেও নিতে পারেন তখন তা সেরকম তাকে বাংলা টাকায় দিয়ে দেয় এবং তাকে সেই ইন্টারন্যাশনালটা কিনে তাকে এটা হ্যান্ড ওভার করে এরকম এটা প্রত্যেকটা ছিল এক বছরের জন্য কিন্তু এই BTCL এর সাথে যখন আপনি কোনো কিছু কিনতে যাবেন বাংলাদেশি .com.bd এই ধরনের কথাগুলো যখন আসবে তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দুই বছরের জন্য নিতে হবে ব্যাপারটা বলছেন আপনি এতক্ষণ ইন্টারন্যাশনালি যখন কিনলেন এক বছর জন্য কিনছেন আপনারা কি বোরিং হয়ে যাচ্ছেন নাকি নাকি আমার কথা শুনতে সমস্যা হচ্ছে বলুন জি না স্যার না স্যার মনোযোগ দিয়ে শুনতেছি স্যার আমার যত প্রবলেম সেটা আপনার যাতে না হয় আচ্ছা আমরা আরো আস্তে আস্তে কথা বলবো একটু একটু আপনাদের মনোযোগ চাই ঠিক আছে এবং যে পয়েন্টটা মনে হচ্ছে যে আপনার সমস্যা একটু খাতা লিখে রাখুন আমরা ওয়ান বাই ওয়ান এটা কথা বলবো প্লাস আমাদের গুগল ক্লাস তো আছে আমার এবার আসেন কেন এটা দুই বছর BTCL বলছে যে আপনি যখনই একটা ডোমেইন বাংলাদেশে ডোমেইন আন্ডার কিনবেন তাকে দুই বছর নিতে হবে এই ডোমেইন প্রাইসগুলো 800 অ্যাপ্রক্সিমেটলি 800-810 এরকম প্লাস এর ভ্যাট 15% এরকম দিতে হয় এবং বাংলাদেশে বিকাশের মাধ্যমে এই রিসেন্ট আগে টেলিটকের মাধ্যমে কিনতে হতো আমি যদি আমার লগ ইনটা করে দেখাই একটা ভেরিফিকেশন কোড আসে স্যার
আপনারা আপনাদের যে মোবাইল আছে সেই মোবাইলের ইমেল মানে এটা সব সময় সিকিউর রাখবেন ইমেলটাও মোবাইলের বিভিন্ন ওকে দেখুন এটা হচ্ছে বিটিসিএল এর ইন্টারফেস এটা ড্যাশবোর্ড আগে এটা টেলিটক এর মাধ্যমে পেমেন্ট করা যেত এখন এটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যাবে এবং ইজি বিকাশের 3.0 যে এপিআই আছে সেই এপিআই এর মাধ্যমে অনেক সুন্দরভাবে এটা পেমেন্ট করা যাবে যেমন তারা যে যারা কিনেছেন কিংবা অন্যান্য আজকে ডিলের ই-কমার্স সাইটগুলো যারা কিনেছেন সেখানে যে এপিআই যেরকম জাস্ট মোবাইল নাম্বারটা দিবে কোড আসবে পিন হয়ে যাবে ব্যাস বাই নিউ ডোমেন দিলে এখানে আপনি ডোমেন কিনতে পারবেন সে আমি অ্যাজ এ টেস্ট করার জন্য ডাইনোনানো.com আছে আমি এটা দেখি পাওয়া যায় কিনা কংগ্রেচুলেশন ডোমেইন ইজ অ্যাভেলেবল আমি যদি কিনতে চাই আমাকে 2 বছরের জন্য 7 গুণে 14 কমিয়ে দিয়েছে দাম কমিয়ে দিয়েছে আমি 800 বলেছিলাম 7 গুণে 1400 আবার যদি 3 বছরে পূর্ণ করতে চান 3600 টাকা করে 4 বছরে 500 টাকা এভাবে এটা বিজনেস পলিসি যে আপনি যত বেশি যাবেন অ্যাট এ টাইম টার্গেট বলুন 10 বছরের জন্য নেবেন দেখেন এখানে কিন্তু 11 বছর দিতে পারতো 15 বছর দিতে পারতো তারা কিন্তু 10 বছরের জন্য দিয়েছে 10 বছরের জন্য প্রাইসটা কত দেখা যাচ্ছে কেউ কোনো শুনতেছে না আমার কথা 5000 টাকা স্যার এটা একটু মাঝে মাঝে একটু কথা বলবেন তাহলে বোঝা যাবে যে আছেন সাথে আমার সাথে ওকে তাহলে এটা কি ছিল এটা ডোমেইন এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেটা ডোমেইন আবার কিছু ক্লায়েন্টের ওখানে ডোমেইন আছে ওটা না দেখাই এটা পাবলিকলি হয়ে যাবে যেহেতু ভিডিওটা আপনি দেখে থাকবেন তো এই ব্যাপারগুলো একটা নিতে পারেন এতক্ষণ যে কথাগুলো বললাম ডোমেইন এবং এটা হচ্ছে পেইড ভার্সন কিনতে হবে আপনাকে ইনভেস্ট করতে হবে কেন ইনভেস্ট করতে হবে আপনি একটা কাজ করবেন সেখানে আপনি যদি ধরেন আপনি ভালো আমাদের এই ইয়ের মধ্যে কেউ সুন্দর চিত্রশিল্পী মানে আর্ট করতে পারেন এরকম কেউ আছেন যদি কেউ ধরে নিলাম আমরা কেউ আছি আমি আর কথা না বাড়াই তো তাকে বললাম যে আচ্ছা আপনি যে আর্ট পারেন সেটা আমাকে দেখান তো তো আর্টের খাতা কিন্তু একরকম আবার একটা পোর্টফোলিও যে অন্যকে দেখানোর জন্য সেটা কিন্তু আর একরকম উনি যখন প্র্যাকটিস করেন সেটার খাতা কিন্তু ছোট্ট একটা কাগজ পেলেন উনি সেখানে শিল্পকর্মগুলো দেখার চেষ্টা করেন কিন্তু আপনি যদি একটা অফিসিয়ালে যদি যান অফিসে যদি যান সেখানে যাওয়ার পর যদি আপনি বলেন যে আমার ইয়েটা হচ্ছে না মানে আমি আপনাকে আমার কাজটা দেখা যাচ্ছি তো এই এই পকেট থেকে আমি মনে করেন যে কোচমোচো করে একটা কাগজ দিলাম এই পকেট থেকে একটা কোচমোচো কাগজ দিয়ে এরকম দেখালাম দেখেন এই যে আমার কাজ আপনি কি এটা প্রফেশনাল ভালো লাগবে তা কিন্তু লাগবে না আপনি কিন্তু এটা লাগবে না স্যার প্রফেশনাল লাগবে তখন এটা কি হবে সুন্দর একটা খাতা কিনতে হবে তার মানে খাতাটা আপনি ইনভেস্ট সেখানে আপনাকে আবার লিখতে হবে মানে আঁকাতে হবে লেখা শব্দটার মধ্যে বলছে আঁকাতে হবে এটাও আপনি ইনভেস্ট কারণ ওই জিনিসগুলো আপনি আপনার খেরো খাতায় করেছিলেন কিন্তু আপনি মেইন খাতায় নিয়ে আসতে হচ্ছে দেখানোর পর আপনি এখন পোর্টফোলিও শো করবেন যেটা আমরা রিজিউমের সিভির ক্ষেত্রে করে থাকি সুন্দর একটা সিভি এডিটিং করে সেইটাকে আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দিই নাকি ওই সিভি দেওয়ার পর তাকে বলতে ভাই ওই কপিটা আমাকে দেন স্যার এই কপিটা দেন আমার এক কাছে একটাই কপি আমি আর একটা অফিসে দিব এটা তো আমরা বলি না তাই না আমরা যে রিজিউমটা দিয়ে দিই তাকে দিয়ে দিই তাহলে আপনি একটা ওয়েবসাইট যেটা করবেন সেটা যদি আপনি ফ্রি কোনো সাইটে করেন তার চেয়ে যদি একটা পেইড সাইটে করেন এবং পেইড সাইটে করার পর তাদেরকে যদি বলেন যে এই যে দেখেন আমার পোর্টফোলিও আমি বিজনেস রিলেটেড এই একটা ওয়েবসাইট করেছি ডেমো আমি রেস্টুরেন্ট রিলেটেড একটা ডেমো সাইট করেছি একটা পোর্টফোলিও সাইট ডেমো সাইট করেছি একটা বিজনেস সাইট অথবা সিঙ্গেল ওয়ান পেজ একটা পোর্টফোলিও করেছি আপনি দেখতে পারেন তখন আমার কিন্তু আমি ঠিক আছে আপনি রেখে যান আমি এটা দেখব এই কথাটা যখন বলা হয় উনি অবশ্যই দেখবেন সাইটটা উনি স্ক্রল করবেন দেখবেন আপনি যখন বলি আমরা যখন আপনাদেরকে ম্যাক্সিমাম বলেছি আমরা কিন্তু বলি নাই যে নেকটার ফেসবুক পেজে আপনি যান আমাদের যে নেকটার ফেসবুক পেজ আমরা কিন্তু সবসময় বলি নাই আমরা বলেছি অবশ্যই www.nectar.gov.bd ওয়েবসাইটে নোটিশ সেকশন ফলো করবেন এইটা কিন্তু অথরিটি এখানে আমাদের মাননীয় পরিচালক যখন সিগনেচার করেন সেটা হচ্ছে অথরিটি আমরা ফেসবুকে যদি কেউ ফট করে কোনো একটা অ্যাবিউজ শব্দ কিংবা কোনো কিছু লিখে ফেলেতে কারো অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল একটা লিখেছে যে আগামীকাল থেকে 200 জনের কোর্স ফ্রি এইটা ওই ফেসবুকের ওই তথ্য নিয়ে তো আগানো যাবে না আপনাকে আগাতে হবে এই নেটওয়ার্ক রয়েছে নোটিশ সেকশনে সেরকম আপনি যখন কোনো পোর্টফোলিও কাজ করবেন অবশ্যই সেটা পেইড ভার্সন এটা আপনি ইনভেস্ট নিয়ে দেখানো উচিত ওকে এতক্ষণ ডোমেইন কথা বলেছিলাম আপনার
পেইড নিয়ে, এবার ফ্রি ডোমেইন অনেক আছে যারা বলছে যে আমরা ফ্রি ডোমেইন প্রোভাইড করি। কিন্তু আপনাকে যদি একটা সাবলেট রাখা হয় আপনার বাসায়, যদি আমি সাবলেট থাকি, আমি কি বলতে পারবো আমি আপনার বালির মালিক? এই কথাটা বলতে পারবো? পারবো না। তাহলে আমি কি করব, আমি বলবো যে আমি অমুক ভাইয়ের, আমি সাধু স্যারের বাসায় সাবলেট থাকি। তাহলে কবিরের অ্যাড্রেসটা কি? কবির ডট শাহাদত ডট কম, মানে শাহাদত স্যার যে ডট কম তার আন্ডারে আমি থাকি। এটা হচ্ছে যে আপনি সাবডোমেইন করে, এটাকে ডোমেইন এবং সাবডোমেইনের কথা বলা, যে প্রত্যেকটা ডোমেইন একটা পাশের অংশ যে সামনে থাকে সেটাকে বলা হয় সাবডোমেইন। তো এই সাবডোমেইনের মাধ্যমে আপনি কথা বলা। আচ্ছা আমি অনেকক্ষণ ধরে রেজ হ্যান্ড নিচ্ছি না, এই আজকে এখন নেই। জি বলুন স্যার, একটা কথা ছিল যে আমরা godaddy.com থেকে যদি ডোমেইন কিনি বা BTCL থেকে যদি ডোমেইন কিনি, দুইটার মধ্যে ডিফারেন্স কি? রেখে দেন, পয়েন্ট একটু রেখে দেন, আমি আসতেছি, অসুবিধা নেই। ওকে, আচ্ছা একবারই বলেই ফেলি, godaddy-তে আপনি ডট কম পাচ্ছেন কিন্তু BTCL-এ ডট কম ডট বিডি পাচ্ছেন, ডোমেইন চয়েসের ক্ষেত্রে। হ্যাঁ, এটা এটা বুঝতে পেরেছি, কিন্তু এটা বাদে তো আর কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, একটু ব্যাপার আছে godaddy থেকে, না আসলে এরকম নেই। আর ক্লায়েন্ট যেটা চায়, ক্লায়েন্টের ওই নামটাই একটা ফেসবুক, আমরা বিভিন্ন ই-কমার্স সাইটে যে কাজগুলো করে থাকি তখন দেখা যায় ক্লায়েন্ট বলছে আমি এই নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট করেছি, আমার এটা এখন ডোমেইন দরকার। উনি প্রথমে চিন্তা করেন না যে একটা ওয়েবসাইট দরকার, উনি প্রথমে ফেসবুক করেছেন, ফেসবুকে বিজনেস করছেন, তারপর এখন নাম দরকার। নাম করতে যে ওটা ডট কমে আর নাই, ফাঁকা নেই, তাহলে কী করা যায়? তাহলে দেখেন তো ডট কম ডট বিডিতে ফাঁকা আছে কিনা। তো আমরা যারা ইউজার, সাধারণ ইউজার, আমাদের কিন্তু ডট কম ডট বিডি সহজে লিখতে চাই না, একটু কষ্টকর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সহজে লিখ, মানে যত এটা এনজিও যদি হয় তাও ডট কম লিখবেন, মানে ডট কম হবে না, কিন্তু ডট কম মানে কি? কমার্শিয়াল, এটা একটু চিন্তা করেন। তো ক্লায়েন্ট বুঝতেছে না, এটা সমস্যা নেই, ক্লায়েন্ট বুঝবে না, এটাই স্বাভাবিক, কিন্তু তাকে বুঝাতে হবে, আপনাকে কনভিন্স করতে হবে তাকে যে আসলে দেখেন আপনি এই জিনিসটা এই। এটা যদি না বুঝান তাহলে এক সময় হবে কি, উনি কিন্তু ক্লায়েন্টও কিন্তু এক সময় বুঝবে, তখন বলবে আমাকে ওই লোকটা কবির এই কথাটা আমাকে কবির বোঝায়নি, এই এই লোকটার ইন্টেনশন ভালো ছিল না। কিন্তু এখন যদি আমি শুরুতে তাকে বলি যে দেখেন আপনি এই জন্য এই ওই জন্যই, মানে ম্যারেজ ডিম্যারেজ বুঝায় বলি, তখন উনি বলবেন যে একটা এনজিও করছেন সেখানে ডট কম না দিয়ে ডট ওআরজি অর্গানাইজেশন করা যেতে পারে। আচ্ছা ওকে, এখন হ্যান্ড রেজ করেন না, আমি আমাকে আরেকটু আগাতে দেন। এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, আপনি নাম নিয়ে কথা বলছেন, ডট কম ডোমেইন নিয়ে কথা বলছেন, ডোমেইন নিয়ে, এটা ফ্রিতে ডোমেইন, যেমন আমরা করি ডোমেইন প্রোভাইডার, অনেক নাম আছে, ডট টিকে একটা বিখ্যাত নাম, প্রিনোমিয়া পাওয়া যায়, এরকম অনেক অনেক অনেকগুলো পাওয়া যায়। এদের সুবিধা যে ডট জিরো জিরো ট্রিপল জিরো ডট ওয়েব হোস্ট ডট কম, এখানেও ফ্রি পাওয়া যায়, এদের সুবিধা কি? এরা কেন ফ্রি দেয়? এরা বলছে যে শোনেন, আমি আপনাকে ডোমেইন হোস্টিং ফ্রি দিচ্ছি কিন্তু আমার নাম ব্যবহার করতে হবে। ব্যাপারটা বোঝেন, আপনি যে জেলা উপজেলায় থাকেন সেখানে একটা বিলবোর্ড অবশ্যই আছে, সেই বিলবোর্ডে আমরা বলছি যে আপনি বিলবোর্ডে তো টাকা পয়সা দিতে হয়, তা আমার হচ্ছে আমার বিলবোর্ডে আপনি কোনো টাকা পয়সা দিতে হবে না। আমার বিলবোর্ড ধরেন আমি বিলবোর্ড কবির, আর সেখানে সাধু স্যারকে বলছে সাধু স্যার আপনি অ্যাডভার্টাইজমেন্ট এখানে নেন, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের অর্ধেক থাকবে কবির, অর্ধেক থাকবে সাধু। আপনার যে সাধু স্যারের যে প্রোডাক্ট আর আমার প্রোডাক্ট যদি এক হয়ে যায় তাহলে চোখ কোন দিকে যাবে? আপনি অবশ্যই এমন কোনো বিলবোর্ড চাবেন না যেখানে আপনাকে শেয়ার করতে হচ্ছে, ওই মানে কবিরের সাথে আপনার তথ্য শেয়ার করতে হচ্ছে, আপনি ওই বিলবোর্ড চাবেন যেখানে আপনার তথ্য একদম থাকবে। তা এখন আমি বলছি ঠিক আছে সাহেব সাহেব, আপনি আপনি আমার কবির নাম আমি তুলে দিব, সমস্যা নেই, কিন্তু আপনাকে এত পে করতে হবে, আর যদি পে না করেন তাহলে আপনাকে এই দিয়ে দিব। এটা হচ্ছে ফ্রি ডোমেইনের হোস্টিং এর ব্যাপার, হোস্টিংটা নিয়ে পরে বলছি যে আপনাকে আমি দিব কিন্তু আমার নাম আপনাকে দিতে নিতে হবে সেটা। তো ক্লায়েন্টকে যেমন, এইটার সবচেয়ে একটা ফ্রি উদাহরণ গুগলের ব্লগার ডট কম, www.blogger.com, জিমেলের এটা সার্ভিস, আমরা যে ব্লগারে গেলে আমরা প্রায় 99টার মতো একটা জিমেল আইডি দিয়ে 99টার মতো ব্লগার করতে পারি। তো তবে এর অ্যাড্রেসটা হবে সে কবি 911 আমার ইয়েতে ডট ব্লগস্পট ডট কম,
ওইখানে আবার ওয়ার্ডপ্রেসের কাজ হবে না, হ্যাঁ ওখানে ওয়ার্ডপ্রেসের কাজ হবে না, ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা, সেটা নিয়ে আমরা কথা বলবো, আমি জাস্ট ডোমেইনের কথা বলছি। এইবার আসেন হোস্টিং, হোস্টিং জিনিসটা আমি অনেক ভালো একটা গোডাডি একটা ভালো ডোমেইন এবং হোস্টিং প্রোভাইডার, হোস্টগেটও একটা ডোমেইন হোস্টিং প্রোভাইডার। আচ্ছা উদাহরণটা দেওয়ার সময় আপনাদের এই এইটা নিয়ে আপনারা সাথে কথা বলুন, ওয়েবসাইটটি কি পরিচিত আছেন? জি স্যার। যার মাধ্যমে আপনারা এখানে, তাই না? আচ্ছা ওকে ফাইন, আর আনসার দিতে হবে না। আচ্ছা সবাই এক দিলে আমি বিপদে পড়ে যাব। দেখেন এটা কি nectar.org, এটা একটি ডোমেইন, আমাদের বর্তমান পরিচালক স্যার আসার পর এটা নিয়েছেন যে আমরা .gov.bd তে অনেকগুলো কাজ করতে পারি না, রেজিস্ট্রেশন অনেক সমস্যা হয়, তখন আমরা থার্ড পার্টিতে চলে যাই, আমরা একটা nectar.org নিয়েছি, সেখানে আমরা এই এটা কাজ করছি। এখানে আপনারা কি করেছেন দেখেন, এইখানে একটা ইমেজ দেওয়া আছে, ইমেজটা কি বুঝতে পারছেন? মানে ইমেজে রাইট ক্লিক করলে কি দেখা যাচ্ছে? হ্যাঁ এটা ইমেজ দেওয়া আছে, সারা সিগনেচার সহ ইমেজ দেওয়া আছে এখানে। জি স্যার বুঝতে পারছি। ওকে এখন আসেন আমাদের যে কথা, এই জায়গাটা এই ইমেজটা যে রাখা হয়েছে, আপনারা আপনাদের ছবি দিয়েছেন, আপনারা আপনাদের সিগনেচার দিয়েছেন, আপনাদের এনআইডি দিয়েছেন, সার্টিফিকেট কপি দিয়েছেন, এই জায়গাগুলো আপনি কোথায় রেখেছেন? এখানে সাবমিট করেছেন, সাবমিট করলে এই ডোমেইনে কি রেখেছেন? এটা কোথাও জায়গা রাখা হয়েছে? যে আমরা যদি বলি এই পাত্রে আপনি এটা রাখুন, এই কথাটা যদি বলি তাহলে সেই পাত্রে তো রাখতে হবে, এই জায়গাটা রাখার জায়গাটাই হচ্ছে হোস্টিং। একটা ওয়েবসাইট যেমন ওয়ার্ডপ্রেস, হ্যাঁ কোথায় থাকবে এটা? হোস্টিং এ। তাহলে হোস্টিং এর সাথে মিউট করি আগে। আচ্ছা হোস্টিং এর সাথে কি সম্পর্ক স্যার? স্যার জি জি বলুন। হ্যালো, উনি পরে বলবেন, অসুবিধা নেই, আমরা কথা বলবো। হ্যালো জি বলুন, আপনি লাইনটা বোধ হয় ক্লিয়ার না, আমরা পরে আপনি প্রশ্নটা লিখে রাখুন, আর সাব্বির আহমেদ আপনিও প্রশ্নটা একটু কষ্ট করে লিখে রাখুন, আমরা আবার আপনার সাথে কথা বলবো, অসুবিধা নেই, আমরা কিছুক্ষণের মধ্যে আবার কথা বলবো, আমি ডোমেইন এবং হোস্টিংটা শেষ করে নিচ্ছি। ওকে তাহলে কথাটা আসলে কি, এই যে ছবিগুলো কোথায় গেল, সিগনেচারগুলো কোথায় গেল, এই জায়গা রাখার জায়গাটাই হচ্ছে আপনার হোস্টিং, আপনি যে জায়গাটা রাখবেন এটাই হচ্ছে আপনার হোস্টিং। স্পেস, স্পেস আসলে জায়গা আসলে ডিজিটালে কি 1 GB, 2 GB, 10 MB, 20 MB, 100 MB, 1000 MB, 1024 MB সমান 1 GB, তাহলে এভাবে জিবি ব্যাপারটা চলে আসে, জায়গাগুলো কোথাও রাখবে। এই জন্য আপনাদের ছবির সাইজ আমরা বলেছিলাম ছোট রাখতে, এবং হচ্ছে যে সিগনেচারের আপনার যে ব্যাপারগুলো আছে এই জায়গাগুলো যদি ছোটো থাকে তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে এখানে ডোমেইন কথা আসলো, একটা হোস্টিং কথা আসলো, জায়গা। এখন একটু আগে যেমন ফ্রি ডোমেইন পেয়েছিলাম, এরকম অনেক ফ্রি হোস্টিং প্রোভাইডার আছে যারা ফ্রি ফ্রি দিয়ে থাকে, কিন্তু তাদের একটা সমস্যা, তারা 1 বছর পর্যন্ত ফ্রি দিবে, মাঝে মাঝে সাইটটা ডাউন হয়ে যেতে পারে, যখন আপনি কাজে তখন আপনি ডাউন হয়ে যেতে পারে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট তারা দিবে তার আপনার ওয়েবসাইটে, আপনি একটা জিনিস নিয়েছেন কারণ আপনি তো কিনে নেননি, ফ্রি নিয়েছেন, তো অতএব তারা তাদের মার্কেটিং চালাবে। তাহলে এখানে যেমন আমাদের ইন্টারন্যাশনাল একটা আমরা সাইট দেখছি, এটা হচ্ছে আপনার হোস্টগেটের অনেক পেমেন্টিং মেথড আছে, কত ডলার করে খরচ হবে, আপনার যদি পেপাল থাকে, আমি আবার বলছি পেপাল ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড যদি থাকে তাহলে আপনি এই ধরনের পেমেন্টগুলো দিতে পারবেন, কোনো সমস্যা। এখন এই ধরনের পেমেন্ট যখন দিতে যাতে কারো সমস্যা হয় তখন আমাদের মতো থার্ড পার্টিতে চলে আসে, আমরা আবার হোস্টিং নিয়ে থাকি, আমি নিজেও হোস্ট, আমি 2011 থেকে আমি হোস্টিংয়ের হোস্টিংয়ের বিজনেস করছি, হোস্ট করতে ছিল আমার প্রথম প্রোভাইডার, তাদের সাথে প্রায় 7-8 বছর কাজ করেছি, পরবর্তীতে আমি অস্ট্রেলিয়ার একটা কোম্পানি সাথে এখন চলে গেছি, রিসেন্ট এই COVID-19 শুরুতে চলে এসেছে অটোমেশনের জন্য। তো এইটা এভাবেও আপনার হচ্ছে যে বিজনেস করা যায় এবং সেভাবে
আসবে আমাদের কাছে একটা রেটে নিয়ে আমরা আমাদের ক্লায়েন্টদের কাছে একটা পেমেন্ট দিচ্ছি এটার মাধ্যমে এটা ডোমেইন এবং হোস্টিং আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করলে অবশ্যই ডোমেইন এবং হোস্টিং নিয়ে আপনার সাথে আসবে এবং ডোমেইন হোস্টিং আমরা আরও বিস্তারিত আস্তে আস্তে আমরা জানবো এবং আমার যতটুকু অভিজ্ঞতা আছে এই ডোমেইন হোস্টিং আমি আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এবং তার ফলে আমার সার্ভার থেকেও আমি আপনাকে পুরোপুরি দেখানোর চেষ্টা করবো তবে আস্তে আস্তে একবারে একদিনে সব শেষ করবো না হ্যাঁ যে আমি একদিনে সব দিয়ে দিলাম তারপর আপনারা সাউন্ড বোধহয় ক্লিয়ার আছে এবং জোরেই বলছি সাউন্ডটা পাচ্ছে না স্যার একটু কম শোনা যাচ্ছে স্যার একটু কম শোনা যায় জি স্যার স্যার একটু কম শোনা মাঝে মাঝে চ্যাট আচ্ছা পরিবেশটা একটু ঠান্ডা রাখেন তাহলে ইনশাআল্লাহ ওকে ওকে হ্যান্ড রেজ করে করে তাহলে ডোমেইন এবং হোস্টিং জায়গা তাহলে এই জায়গাগুলো কোথায় থাকবে এই অপশনটা কোথায় থাকবে এটাকে হোস্টিং নামে প্রোভাইড করা হয় আরেকটা শব্দ আছে সেই শব্দটা হচ্ছে ব্যান্ডউইথ এই জিনিসটা কি হ্যাঁ এটা আবার কিরকম জিনিস যে ব্যান্ডউইথ জিনিসটা কিরকম হয় ব্যান্ডউইথ হচ্ছে একটা ওয়েবসাইটে যেমন আমরা দেখবেন আমরা অনেক সময় করি কি অফিসে থাকি কিংবা হচ্ছে যে বাসায় থাকি এই যে প্রথম আলো পেপারটা কিংবা যে যে পত্রিকা পড়েন এরকম জাস্ট ট্যাবে নিয়ে কিন্তু রেখে দিই আমার সিনারিওটা বোঝার চেষ্টা করেন ট্যাবে নিয়ে রেখে দিচ্ছি তারপর আমি অফিসিয়াল কাজ করছি কিংবা আপনাদের যেটা দেখছি কিংবা আমি মেইল চেক করছি কিংবা যেটাই করছি আমি সেই অপশনগুলো যাচ্ছি মাঝে মাঝে আবার করছি কি আবার প্রথম আলোতে যাচ্ছি যে দেখছি যে একটু আগে যে খবরটা ছিল সেই খবরটা নাই সেটা অটোমেটিকলি রিলোড হয়ে গেছে অটোমেটিকলি রিলোড যে থ্রি মিনিটস ফাইভ মিনিটস পর পর এটাকে অটো রিলোড হবে রিলোড মানে হচ্ছে পেজটা আপনি আবার আমরা অনেক সময় যে রিলোড শব্দটা বলি যে রাইট ক্লিক আপনি করেন এখানে রাইট ক্লিক করেন এই যে রিলোড অপশনে যান অথবা রিলোড ট্যাব মানে আবার পেজটাকে আপনি পুনরায় দেখুন যে এর মধ্যে কোনো নতুন আপডেট এসেছে আপনি একটা ভিজিটর আমি শামসুদ জাহা কবি এই আইপি থেকে বসে আইপি মানে কি ইন্টারন্যাশনাল পাসপোর্ট ইন্টারনেট প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল ধন্যবাদ আমি মাঝে মাঝে একটু ভুল করি তো একটু আমাকে শুধরাই দিবেন আমার একটু ভুল হয় বেশি হ্যাঁ এই এই যে ছোট ছোট টার্মগুলো কিন্তু আমাদের এই এই আমরা এই উইকিপিডিয়া থেকেও কিন্তু নিতে পারি যে আমি যেরকম ভুল করছিলাম এই ভুলগুলো আপনারা করবেন যে আইপি হচ্ছে যে কই গেল এখানে আবার আইপি অনেকগুলো এসেছে আইপি অ্যাড্রেস দিলে ইন্টারনেট প্রোটোকল কথাটা চলে আসে যার মাধ্যমে আমরা জানি আপনি এই মুহূর্তে যে আইপিটা ব্যবহার করছেন অনেক সময় আমরা বলি আমাদের ক্লায়েন্টকে বলে থাকি আপনি এই সময় কোন আইপি ব্যবহার করছেন হোয়াট ইজ মাই আইপি গুগলে লিখে সার্চ দিবেন স্যার এটা দা আইপি পাওয়া যায় আমরা আমাদের কিছু কিছু জিনিস আমাদেরকে ছোটখাটো যেটা আমার কোর্স রিলেটেড ও না কিংবা আমার কাজে দরকার আমি আমার অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করবো যে আমার আইপিটা বুঝে আইপি এবং এটা বগুড়া হেল্পলাইন আইএসপি দেখাচ্ছে সিটি দেখাচ্ছে সেখান থেকে দেখাচ্ছে এবং সেই জায়গা থেকে আমাদের দেশে এত মানে ডেফিনেটভাবে ইয়ে করা যায় না বাট ইন্টারন্যাশনালি বিদেশে যারা করে তারা তাদের আইপি অনুযায়ী ট্রেস করে তার বাসা থেকে ধরে নিয়ে আসে একদম যে এই কারণ একজনের আইপি একটাই যারা এই মুহূর্তে মোবাইল নিয়ে আছেন তারা চেক করে দেখবে যে দেখবে যে এক লাইন এখনই ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হন দেখবে যে আরেকটা আইপি কারণ মোবাইলে গ্রামের ফোন ছয়টা মোবাইল পাঁচটা মোবাইলের মধ্যে যারা আছে তারা আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর কি জি ছিল দুঃখের বিষয় অনেকেই এটাকে গ্রামীণ ফোন বানিয়ে দিয়ে দিয়েছে বাড়ির বড় ছেলে আর বাড়িতে যে যে ছেলে আয় করে দুইজনের কিন্তু এক জিনিস না সিটি স্যার বাড়ির বড় ছেলে এক জিনিস আর বাড়ির সন্তানদের মধ্যে যে সবচেয়ে বেশি আয় করে সেটা কিন্তু এক জিনিস আচ্ছা কথা প্রসঙ্গে এসে গেল দুঃখিত তো এই যে আইপি অ্যাড্রেস এটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে এই আইপি অ্যাড্রেস থেকে অনেক সময় দেখা যায় আমাদের ওয়ার্ডপ্রেসে বিভিন্ন সাইট অ্যাটাক করে তখন আমরা আইপি খুঁজি কোন আইপি থেকে আমাদেরকে অ্যাটাক করছে আমার কোভিড নাইন্টিনের মাঝামাঝি আমার হোস্টিং আমি যখন চেঞ্জ করি আমার ডিডোস অ্যাটাক হয়েছিল একদম মানে রাশিয়া থেকে খালি অ্যাটাক হচ্ছে ডিডোস অ্যাটাক কি এটা নিয়েও পরবর্তীতে আমি বলবো না আপনাদের পয়েন্টগুলো নিয়ে তো খুব কষ্ট ওই সময় মানে ইউজার সত বোঝে না ইউজার মনে করে যে এই হোস্টিংটা খারাপ দেশি নিয়েছি তো দেশি খারাপ আরে ভাই দেশি আমরা কি নিজেদের কোনো ডোমেইন হোস্টিং আছে আমরাও তো বাইরে থেকে নিয়ে এসে রিসেল করছি
এই জিনিসগুলো ডিটেইলস এফেক্ট তখন এই যে যেমন আপডেট 17 মিনিট আগে এখন এটা বারবার রিলোড দেন আপনি কোনো কিছু হবে না কিন্তু পর্যায়টা হবে কি এই ওয়েবসাইটের হোম পেজ যতখানি ভারী মানে যতটুকু ওয়েট আমরা ফাইল থেকে যদি সেভ পেজ অ্যাজ আমরা ডেস্কটপে একটা কি আলো ফোল্ডার বানাবো এটা প্রথম আলোর হোম পেজ মোটামুটি 5 মেগাবাইট একটা হোম পেজ কতখানি কত মেগাবাইট সেইটার হোম পেজের ফাইলে যাবেন ফাইল থেকে সেভ অ্যাজ করবেন একটা ফোল্ডারের মধ্যে রাখবেন রাখার পর সেই ফোল্ডারটা রাইট ক্লিক প্রপার্টিজ দেখবেন আমি একটু আগে দেখলাম 5 মেগাবাইট সামথিং আমি কথার খাতিরে এটাকে আমি 5 মেগাবাইট বলছি আমি কিন্তু ব্যান্ডউইথ নিয়ে বলার চেষ্টা করছি প্রথম আলো আমার ফ্যাক্টর না আমার ফ্যাক্টর ব্যান্ডউইথ জিনিসটাকে এইটা বলার চেষ্টা করছি আসুন আমি আপনারা কি আমার স্ক্রিনে ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন পাচ্ছেন স্ক্রিনে কি ক্যালকুলেটর দেখা যাচ্ছে জি স্যার ওকে স্যার স্ক্রিনে দেখতে পাচ্ছি আচ্ছা একটা ভিজিটর যখন প্রথম হলো ভিজিট করছে তখন কত মেগাবাইট খরচ হচ্ছে সেই ভিজিটরের 5 মেগাবাইট 5 মেগাবাইট সে ইন্টারনেট কিন্তু খরচ হচ্ছে এটা একটু মাথায় রাখেন 5 মেগাবাইট ডেইলি ধরে নিচ্ছি এই প্রথম আলোতে 1000 জন ভিজিট করে আমি কথার কথা প্রথম আলোতে আরো ভিজিট করে কিন্তু আমরা কথার কথা 1000 জন নিলে কত মেগাবাইট খরচ করছে 5000 মেগাবাইট এই ব্যান্ডউইথের হিসাব হয় 30 দিন মেয়াদ একটা জিনিস মাথায় রাখুন ব্যান্ডউইথের হিসাব হয় 30 দিন মেয়াদি গুণন 30 এতগুলো মেগাবাইট হিসাব করার খাতিরে আমরা 1000 দিয়ে 1000 মেগাবাইট সমান 1 জিবি আমি 1024 ধরলাম না 1000 নিয়ে বলছি তাহলে এখানে এই স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 150 গিগাবাইট তার মানে এর ব্যান্ডউইথ দরকার এই ওয়েবসাইটের মাসে 150 গিগ এটা 30 দিনের সময় শেষ হয়ে যাবে 31তম মানে 1 তারিখে মানে যে ডেটের যে 30-31 যে ব্যাপারগুলো থাকে সেইখানে এসে আপনার এটা হবে কি আবার জিরো হয়ে যাবে আবার জিরো হয়ে যাবে আমি ব্যান্ডউইথ নিয়ে এর বেশি এখন কিছু বলতে যাচ্ছি না আমার বলার আরও আছে আমি একটু আপনাদের অনেকক্ষণ ধরে বলছি যে প্রশ্ন নিব আমরা একটু আস্তে আস্তে এক এক করে একটু প্রশ্ন নেওয়ার চেষ্টা করি স্ক্রিন শেয়ার স্টপ করে দিলাম আমি নিচ্ছি একটু প্রথমে হাত তুলেছেন সাব্বির আহমেদ জি স্যার আমি একটু আপনি মনে করেন যে বিঘ্ন যে ডোপিং রেজিস্ট্রি থাকে ডোপিং রেজিস্ট্রিতে আমরা সাব্বির সাহেব আস্তে আস্তে আপনি লাইনের একটু সমস্যা রয়েছে বলে আমি নাকি ওনার কথা আমি শুনতে সমস্যা ছিল না আপনারা শুনতে পাচ্ছিলেন স্যার আমরা শুনতে সমস্যা হচ্ছে স্যার শোনা যায় না স্যার শোনা যায় না সাবি সাহেব আপনি আপনি কথা একটু সমস্যা হচ্ছে আপনি কষ্ট করে চ্যাটে লেখার চেষ্টা করেন আমরা সেখান থেকে দিচ্ছি নেক্সট আমি তাহলে আপনি হ্যান্ড আমি ডাউন করে দিলাম নেক্সট আছেন সামির ইয়া স্যার আমি ওনার প্রশ্ন জি স্যার আমার কোশ্চেনটা ছিল হচ্ছে আমি যদি ডট কম ডোমেন কিনি এটাকে কি পরে আমি ডট কম ডট বিডি ডোমেনে ট্রান্সফার করতে পারবো সুন্দর প্রশ্ন আপনারা প্রশ্নটা বুঝেছেন উনি ডট কম কিনছেন সেটাকে উনি ডট কম ডট বিডি তে ট্রান্সফার করবেন অথবা আমরা আমি একটা শব্দ মানে বস্তুর কথা বলবো এটা নিয়ে আপনারা মনে করেন জুতার দোকানে যাইতো আমরা তাই না বাটাতে গেলাম 8 নম্বর সাইজের জুতা কিনেছি আমরা কিন্তু চেঞ্জ করার অপশন থাকে আমি যে যদি বলি ভাই আমার 8 নম্বর হচ্ছে না আমাকে 9 নম্বর দেন ওনারা কিন্তু দিবেন যে কোনো প্রোডাক্ট এটা কিন্তু মানে চেঞ্জেবল হয় এই ডোমেইনটা এত একটা খারাপ জিনিস দুষ্ট জিনিস খুবই দুষ্ট প্রকৃতির এটা যদি বগুড়া বানান আপনারা জানেন বগুড়া বানান আগে ছিল BOGRA আর বর্তমানে বগুড়া বানানটা হচ্ছে BOGURA এই দুষ্টটা এমন যে আপনি এখন বলছেন আমার নামটা একটু এই
যিনি বগুড়া বানানটা বি ওর জায়গায় বিএ হয়ে গেছে এটা একটু চেঞ্জ করে দেন, এটা একদম ইমেলের মতো চেঞ্জ করা যাবে না। তবে হ্যাঁ, আপনি যেটা চেয়েছেন যে covid911.com, এখন আপনি .com মানে সামির ইয়াসার .com ছিল, এখন .com.bd নেবেন। .com.bd আপনাকে বিটিসিএল এর কাছ থেকে নিতে হবে, আপনি .com ওইরকমই থাকবে। আমি এটা একটা উদাহরণ দিব, আমার আমার যে হোস্টিং আছে .com এখনো সে ডোমেইন ডোমেইন পরে আছে, বাট আমি .com.bd তে চলে গেছি, এরকম করা যায়। বাট ওই নেমটা কি .bd করা যাবে না, আমি বুঝাতে পেরেছি বলতে সামির ইয়াসির, আপনাকে আলাদা কিনতে হবে। জি স্যার, আমার কোশ্চেন হচ্ছে আমরা বিভিন্ন ডোমেইনের ক্ষেত্রে এক্সটেনশন দেখি .com .net .org .xyz, আসলে এইগুলোর মধ্যে ডিফারেন্স কি আসলে? সুন্দর একটা প্রশ্ন, আমরা সবে প্রশ্নটা শুনেছি তাই না? জি স্যার, আপনি যে উপজেলা জেলার যে হোটেল আছে সেই হোটেলের ওয়েবসাইটে কাজ করেন, রেস্টুরেন্ট অথবা হচ্ছে যে বলা যায় এখন কি আমরা কোভিড-19 এর সময় তো ফাস্টফুড ভুলে গেছি তাই না, বাট তার আগে ফাস্টফুডের দোকানগুলো নিয়ে একটা দোকান হয়েছে, সেই দোকানের ডোমেইন কিনতে হবে। এই ফাস্টফুডের ডোমেইন ওয়েবসাইটের ডোমেইন আমরা কি কিনতে পারি? .org কিনতে পারি কি না স্যার? কেন আপনারা ডিনাই করছেন? এটা তো কমার্শিয়াল প্রতিষ্ঠান। ঠিক আছে, .net নিলাম তাহলে তো সে কেনাই যায়, কিন্তু এটা ভ্যালিড না। ভালো কথা, চাইলে তো কেনা যায়, ক্লায়েন্টের কাছ থেকে একবার খরচ করলাম, নাউন ফি প্রোনাউন ফি, ওই যে মনে আছে না নাটকে বিভিন্ন আসতো নাউন ফি প্রোনাউন ফি, পডকাস কোর্স, যাই হোক। তো এই ব্যাপারটা হচ্ছে যে যে আপনি তাহলে তাকে বোঝাতে হবে আপনি যে ওয়েবসাইট, ওয়েবসাইটের ধরন কি, যেমন ম্যাক্সিমাম অনলাইন নিউজ সাইট নিয়ে অনেকে আমার কাছে, আমি আমার নিজের একটা নিউজ সাইট আছে, আমি প্রায় গত 3-4 বছরে 40-50টার মতো করে দিয়েছি, তারা কেউ একজন বাদে মানে ম্যাক্সিমাম হচ্ছে .com। তো উনি আবার .net কেন নিলেন? আমি বলছি ভাই আপনার এই নামে তো .com হবে না, না ভাই আপনার .net হবে, না না আপনি .net-ই দেন আমাকে। ভাই নেট মানে তো নেটওয়ার্ক, একটা নিউজ সাইট নেটওয়ার্কে ভাই ওটা সমস্যা নেই, আমার ইয়ে বুঝবো আসলে। ওকে, ক্লায়েন্ট সবচেয়ে ভালো বুঝে, তাহলে আশা করছি যে আপনি .com .org .net .xyz আর .xyz বর্তমান যে অবস্থাটা, একটা সময় ইনফোর দাম অনেক কম ছিল, একদম $2 $100 $150 $200, এখন সেই জায়গাটা .xyz .xyz অনেক কম, $120 করে সেল করি। তো একটা প্র্যাকটিসের জন্য এটা অনেক ভালো, এটা নিয়ে পরে কথা বলবো যে .xyz এর কি আছে এটা পরে বলবো। নেক্সট আমি আর একটু আরেকজনকে, বাপ্পা শর্মা নামে আরেকজনকে একটু দিতে আছি, ওনাকে হ্যান্ড রেজিস্টার করলাম, ডাউন করলাম। নেক্সট আছেন রাখি বিশ্বাস। রাখি বিশ্বাস, আপনি প্রশ্নটি করুন। স্যার আমরা অনেক ছিল যদি আপনি মানে নেটের জন্য আমি একটু বুঝতে সমস্যা হয়েছে, মোটামুটি এরকমই ছিল নাকি? প্লিজ একটু কষ্ট করে বাংলা ইংরেজি মিক্সচার করে যাই হোক আপনি একটু চ্যাট বক্সে লেখেন, আমি প্রশ্নটা পড়ে নিচ্ছি, অসুবিধা নেই, দেন সবাইকে বলছি। নেক্সট প্রজি রয় সাহেব, আমি এই উচ্চারণ করতে পারছি না, নেক্সট আছেন রয়।
আমরা বোধহয় তার কথা শুনতে পাচ্ছি না। আমরা নেক্সট আবার সাবির আহমেদের কাছে চলে আসলাম। যারা বিজনেস করছে ডোমেইন নিচ্ছে তারা কার কাছ থেকে নিচ্ছে, এখানে কি কোনো সেন্ট্রাল অথরিটি আছে? হ্যাঁ আছে। এই যে আমি প্রথম যে ডোমেইন লাইফ সাইকেলের যে দেখিয়েছিলাম ICANN ওয়ার্ড, এরা ডিস্ট্রিবিউট করে দিয়েছে, হাতে কোনো কয়েকজনের কাছে ডিস্ট্রিবিউট করেছে। যেমন আমরা ইচ্ছা করলে বাংলাদেশ থেকে আমরাও নিতে পারি, আমাদেরকে মোটামুটি একটা অ্যামাউন্ট ডিপোজিট রাখতে হবে এবং আমাদের প্রচুর একটা ডোমেইন রেজিস্ট্রেশনের হচ্ছে যে আপনার হচ্ছে যে অপশন রাখতে হবে, যেটা আপনি বছরে 10,000-20,000 আপনি যেন রেজিস্ট্রেশন করতে পারেন। এই অপশনগুলো যদি আপনি থাকে তাহলে আমরাও বাংলাদেশ থেকে এটা ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারি। আর দেখা যায় যে যেমন একটা 850 ডোমেইন অনেকে 700-600-500 নেয়, এগুলো হচ্ছে যে ক্যাটাগরি আছে যারা বিভিন্ন সময় ডোমেইন ডাউন থাকতে পারে, আপ থাকে না, আপ টাইম মানে অনেক কতক্ষণ ধরে আছেন আপ টাইম, তো সেই জন্য ক্ষেত্রে তারা যারা 850 দিয়ে কিনছে তারা হয়তো 830-820 দিয়ে কিনছে, আবার বিক্রি করছে 850, এরকম ভাবে বাই সেল করা যায়। কারণ আপনি যে ক্লায়েন্ট সে তো হচ্ছে যে তার কাছে ইন্টারন্যাশনাল কার্ড নাই, তার কাছে পেপাল নাই, তাহলে সে কাজ করবে কি করে? এই জিনিসটার জন্য আপনাকে যেটা করতে হবে যে তার কাছ থেকে আপনি পেমেন্ট নিলেন, আপনি ডলার কিনে সে আপনি করতে পারেন। আর আমি আমার সিস্টেমটাও আমি দেখিয়ে দিব এক সময়, যাতে আপনারা নিজেরাও জানতে পারেন যে আমি কী করছি। যতদূর পর্যন্ত দেখানো যায়, বেশি মানে একদম আমার ভিতরে না, যতদূর পর্যন্ত দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করি। বাট প্রাথমিক অবস্থায় ডোমেইন এবং হোস্টিং নিয়ে আমার বলার এই ছিল। নেক্সট আসাদ বিন রহিম। স্যার আসসালামু আলাইকুম, স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? জি বলুন স্যার। আমার প্রশ্নটা ছিল হচ্ছে স্যার হোস্টিং নিয়ে। যেমন হচ্ছে স্যার হোস্টিং তো স্যার আপনি বললেন হচ্ছে মানে একটা পাত্র, যেমন হচ্ছে স্যার একটা ওয়েবসাইটের ডাটাগুলো স্যার যেখানে সেভ থাকবে বা যেখানে জমা থাকবে এটাই মূলত হোস্টিং। স্যার এইটার কি কোনো নির্দিষ্ট যে হচ্ছে ধারণ ক্ষমতা, মানে আমরা যেমন মেমোরিতে দেখতে পারি 128 GB 16 GB এরকম, যে স্যার এর নির্দিষ্ট কি কোনো ধারণ ক্ষমতা আছে? আর যদি স্যার থেকেই থাকে তাহলে ইউটিউবের ক্ষেত্রে যে এতগুলো ডাটা সেই ক্ষেত্রে স্যার এটা কেমন হবে একটু? ঠিক আছে, ধন্যবাদ, অনেক সুন্দর একটা প্রশ্ন। কিন্তু লাস্টে যাকে ধরেছেন একবারে জায়গা মতো হাত দিয়েছেন যে ইউটিউবের কাছে চলে গেছে। আচ্ছা, আপনারা এক কাজ করবেন, দুইটা তিনটা জিনিস সার্চ করবেন, ডাটা সেন্টার গুগল, ডাটা সেন্টার ইউটিউব। আমাদের আমাদের বাংলাদেশে কিন্তু একটা ডাটা সেন্টার আছে, আমরা বাংলাদেশের সবচেয়ে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ওয়েব পোর্টাল www.bangladesh.gov.bd, প্রায় 28,000 ওয়েবসাইট লিঙ্কেজ করা, এটা এবং স্বীকৃতিপ্রাপ্ত, বাইরে সবাই বলেছে যে হ্যাঁ আমাদের এটা হচ্ছে যে সবচেয়ে বড় ওয়েব পোর্টাল। তো এটাও আমাদের নিজস্ব হোস্টিংয়ে থাকে, বিসিসির আন্ডারে নিজস্ব হোস্টিংয়ে নিজস্ব ডাটা সেন্টার। ডাটা সেন্টার মানে বিশাল, এখানে ডাটা স্পিড কত হবে তা আনলিমিটেড, কোটের আর এটা ডাটা সেন্টার বসবে সেইটা নির্ভর করবে, তার ধারণ ক্ষমতা কত হবে, তার ব্যান্ডউইথ কত হবে। যেমন আপনারা নেকটারের ওয়েবসাইটে আপনাদের প্রথম দিন প্রশ্ন দেওয়া হয়েছিল, কারণ আমরা হোস্টিংটা যে রেজিস্ট্রেশন যেটা করেছেন আমরা গত 14 দিনে, তাহলে একটা পরিসংখ্যান দিই আপনাকে, 28 আগস্ট থেকে 14 দিন কত হচ্ছে, 28 আগস্ট 11-28 জুলাই থেকে 11 আগস্ট এই 14 দিনে 51,000 ভিজিটর নেকটার ডট ওআরজি ভিজিট করেছে এবং 2 লক্ষের উপর পেজ ভিউ হয়েছে।
কিন্তু এটা ছিল 51,000 আলাদা আলাদা সময়। কিন্তু nectar.org তে nectar.gov.bg তে 10 তারিখে যে চাপটা পড়েছে এইটা হোস্টিং এ নেওয়া খুব টাফ ছিল। ইভেন আমাদের গ্রাফিক ডিজাইনের কোর্সের সময় দেখবেন যে আপনারা লিংক ওপেন করতে পারছেন না, গুগল বন্ধ মেসেজ দিয়ে দিচ্ছে যে এটা এতবার হিট হয়েছে, এত ওই সময়ের মধ্যে সংক্ষিপ্ত সময় এত হয়েছে যে গুগল তার লিংক পর্যন্ত ওপেন করতে পারছে না। ইভেন আমি নিজেও প্রশ্ন চালু করবো সেটাও পারছিলাম না, যার ফলে 2 মিনিট লেটে করেছি। এটা নিয়েও কথা 28 পর্যন্ত যারা তারা চান্স পেয়েছে, আরে বাবা এটা তো আমার সামনে সাথে অথরিটি ছিল, এই এই রুমটাতে আমরা ছিলাম, অথরিটি ছিল যে স্যার আমরা 2 মিনিট লেট করেছি, তার 2 মিনিট লেটে অফ হয়ে যাবে, এইরকম ব্যাপারগুলো ছিল। তো এই ব্যাপারগুলো তো এইটা হচ্ছে হোস্টিং এর উপর ক্যাটাগরি আছে। যেমন আপনি পিসিটা দেখুন, প্রথম পিসি ধরেন আমার প্রথম পিসিতে র্যাম ছিল 64 মেগাবাইট 64 মেগাবাইট। এখন আপনাদের সিম্পল যে ইয়েগুলো আছে পিসিগুলো আছে ল্যাপটপগুলো 4 GB র্যাম এনাফ, মানে সিম্পল ব্যাপার, তারপর 8 GB 16 GB অনেকে অনেক লাগিয়েছেন। হোস্টিং এর ওটা ক্যাটাগরি আছে। আমার প্রথম পিসি ছিল আমার সেলেরন, আপনারা এখন 4i5-7 ব্যবহার করছেন, 8th generation 10th generation ব্যবহার করছেন, এটা ওভার হোস্টিং এর ক্যাপাসিটি নির্ভর, যার ফলে যে হোস্টিং এর ওখানেও র্যাম আছে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা। এর একটা পিসি হোস্টিং মানে একটা পিসি যেটা আমেরিকায় অথবা সিঙ্গাপুরে অথবা যে কোনো জায়গায় এটা একটা সার্ভার হিসেবে বসে আছে, ওই সার্ভারে আপনার যে তথ্যগুলো আছে যেখানে আনইন্টারাপ্ট ইন্টারনেট কানেকশন চলছে এবং ডেডিকেটেড ইন্টারনেট ব্যান্ডউইথ চলছে। এত বেশি জনক হয়েছে যে কোনো কোনো হ্যাঁ ব্যবহার করতে চাই, কোনো ওয়েবসাইটে ব্যান্ডউইথ কম বা বেশি হলে সুবিধা অসুবিধা কী? আচ্ছা, ব্যান্ডউইথ কম হলে অসুবিধা কী? আমরা একটু আগে প্রথম আলো দেখেছি, প্রথম আলোতে দেখেছি একটা হিসাব করেছি 150 GB লাগবে তার মাসে, আমাদের 1,000 ভিজিটর যদি ডেইলি হয়। জিনিসটা চিন্তা করে বলেছিলাম, একজন ভিজিটর ওয়েবসাইট ভিজিট করতে 5 মেগাবাইট খরচ হয়, 1,000 জন হলে 5 × 1,000 × 30 দিন ভাগ 1,000, মানে 1,000 মানে হচ্ছে যে মেগাবাইট থেকে গিগাবাইটে নিয়ে আসবে। ব্যান্ডউইথটা আবার বোঝানো হলে ভালো হয়, সমস্যা নাই, ভিডিওটা তো পাবেন, দেখবেন, প্রশ্নগুলো লিখবেন, গ্রুপে পোস্ট করবেন, আমরা এটা অ্যান্সার আবার দেবো, অসুবিধা নেই। তাহলে প্রথম হলো কি হলো 150 GB। এখন প্রথম হলো ওই প্রতি ওয়েবসাইটটা সে 150 GB নেয় নাকি, সে নিয়েছে 100 GB। কতদিন পর ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাবে, ব্যান্ডউইথ লো আর ভিজিটর যে যে কিছুই দেখতে পাচ্ছে না, এইটা হচ্ছে ব্যান্ডউইথ যদি কম না হয় তাহলে এই সমস্যা। বেশি থাকলে সবসময় একটা বেশি জায়গায়, ধরেন আপনি একটা বাসা করলেন সেখানে মিলাপ দিবেন, মানে বাসাটা হচ্ছে 200-এর উপর আর টাওয়ার দিয়ে এসেছেন আজকে আসরের পর চলে। এটা কি হোস্টিং এর বিষয় বলতেছেন? জি, আমি ব্যান্ডউইথের কথাটা বলছি, ব্যান্ডউইথটা হোস্টিং এর 200 জন লোক যদি এসে 200 জায়গার মধ্যে থাকে তাহলে কি জায়গাটা কাজ হবে? হবে না। আপনি 200 মানে 800 স্কোয়ার ফিটের মধ্যে আসলে আপনাকে 20 জনকে দাওয়াত দেওয়া উচিত ছিল। আপনি যদি 2 বিঘার উপর জায়গা করেন তখন আপনি 200 জন লোককে দাওয়াত দেন, 300-500 জন লোককে দাওয়াত দেন। এইটা হচ্ছে যে আপনি জায়গা এবং হচ্ছে ব্যান্ডউইথের ব্যাপার। সব আমরা এখানে .com নিয়ে কথা বলেছি, মানে ফ্রি ডোমেইন নিয়ে কথা বলেছি, পেইড ডোমেইন নিয়ে কথা বলেছি, ব্যান্ডউইথ নিয়ে কথা বলার চেষ্টা করেছি, হোস্টিং নিয়ে কথা বলার চেষ্টা করেছি, BTCL থেকে নেওয়া হবে সেটা কথা বলার চেষ্টা করেছি, এখানে একটা ডোমেইনের লাইফ সাইকেল নিয়ে কথা বলার চেষ্টা করেছি। তো এই যে ব্যাপারগুলো থাকে সেখান থেকে আমরা কিছু কিছু বলার চেষ্টা করেছি। আচ্ছা, আমরা একটা ব্রেক দিব, 5 মিনিটস একটা ব্রেক দিব, 11:15 একটা 5 মিনিটসে লাস্ট আমরা একটা কোশ্চিন নিব। আমাদের বোধহয় হ্যান্ড রেজ করেছিলেন রাখি বিশ্বাস, ওনার কোশ্চিনটা নিয়ে, আর যিনি বলেছিলেন যে ইউটিউবের কথাটা, আমি জাস্ট বলেছি যে গুগল এখানে একটু সার্চ দেন, ডাটা সেন্টার অফ ইউটিউব, ডাটা সেন্টার অফ হচ্ছে যে গুগল, তাহলে দেখতে পারবে যে ওরা কীভাবে এত তথ্য রাখে, তাহলে জিনিসটা ছিল। আচ্ছা, আমি লাস্ট দুইজনের এই রাখি বিশ্বাস এবং শাহেদ সাব্বির জিনাদের কোশ্চিনটা নিয়ে আমরা একটা 5 মিনিটসের একটা ব্রেক দেবো। আর ব্রেকের মধ্যে কী করবেন আপনারা, আমি মিউট থাকবো বাট আপনারা আপনাদের মধ্যে আলোচনা করবেন, কথা বলবেন, এটা একটা জিনিস। ওকে, রাখি বিশ্বাস আপনি বলুন প্লিজ। রাখি বিশ্বাস আপনি কি শুনতে পাচ্ছেন? না হলে আমি শাহেদ সাব্বিরের দিকে যাচ্ছি।
আচ্ছা আমি শাহেদ সাব্বির কাছে যাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ স্যার বলুন। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, বলুন। স্যার আপনি যে ডোমেইন নেমের কথাটা বলছিলেন, ডোমেইন নেম গুলা যে 81 দিন পর ডোমেইন প্রোভাইডার রিলিজ করে দেয়, তখন সেই ডোমেইন নেমটা কি যে কেউ আবার কিনতে পারবে নাকি শুধু আমি কিনতে পারবো? এই যে জিকে ওপেন ওপেন একদম ওপেন যে কেউ, আপনি ধরেন আপনি আপনি যে যেটা ছিল সেটা আমার পছন্দ হয়ে গেছে, আমি কিন্তু কিনে নিতে পারবো। আপনাকে তাহলে মানে খুব তীক্ষ্ণ ভাবে থাকতে হবে যে রিলিজ দেন আমি বাই করব। জি স্যার বুঝতে পারছি। ওকে থ্যাংক ইউ। কুরবান আছেন? হ্যালো আসসালামু আলাইকুম। আচ্ছা আমি জানতে চাচ্ছিলাম, আমি একটা কথা বলি, সালামটা আমরা শুরুতে দিয়ে দিয়েছি। ওকে ফাইন, আমরা ধর আমি 10টায় শুরু করব, তো 5 মিনিট 10 মিনিট আগে ছেড়ে দিই, আপনারা নিজেদের মধ্যে কথা বলবেন তখন। হ্যাঁ সবাই, আমরা যখন আসবো তখন আমাদের সাথে কথা বলবেন, নিজেদের মধ্যে নেটওয়ার্কিং টিমটা পাওয়া যাচ্ছে। ওকে একবার দিলেই হবে, মানে ক্লাসের শুরুতে। ওকে সারাদিন হচ্ছে। আচ্ছা আমরা যে ডোমেইনটা 1 ইয়ার মেয়াদ ধরি, কিন্তু এর আগে একটা সিস্টেম আছে যে বুকিং দিয়ে রাখা, যেটা 5 দিন দেখাচ্ছিল, আপনি যে চিত্রটা দেখাচ্ছিলেন সেখানে কিন্তু 5 দিনে একটা টাইম দেখাচ্ছিল, এই টাইমটা কি? আচ্ছা যে টাইমটা দেখাচ্ছিল এই টাইমটা এখন আর সহজে ইয়া করে না, 5 ডে অ্যাট গ্রেস পিরিয়ড এটার নামটা ছিল। আমি স্ক্রিনটা আবার শেয়ার করি, স্ক্রিনটা শেয়ার করছি। 5 ডে অ্যাট গ্রেস পিরিয়ড মানে 5 দিনের মধ্যে, ওখানে বলছে name deleted during at grace period became available for registration. আপনি আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই 5 দিনের মধ্যে আপনি ইচ্ছা করলে ট্রান্সফারও করতে পারবেন না, প্রথম 5 দিন আপনাকে পার হতে হবে। যে এক জায়গায় একটা ডোমেইন কিনলাম, এই যে আমরা গাড়ি কিনি না, ধরেন ঢাকায় কিনেছি আমি, এখন বগুড়ায় নিয়ে আসবো, ট্রান্সফার করে নিব, এটা ব্যাপার, এটা তো আমরা বুঝি তাই না, গাড়ির নাম্বার রেজিস্ট্রেশন। তো ডোমেইন প্রোভাইডার, আপনি একজনের কাছ থেকে ডোমেইন কিনেছেন, তার কাছ থেকে পার করে নিয়ে আসবেন, আপনি ট্রান্সফার করে নিয়ে আসবেন, সেটাই প্রথম 5 দিনে সম্ভব না। প্রথম 5 দিন আপনাকে ওয়েট করতে হবে, দেন আপনি যে কারো কাছে এটাকে ট্রান্সফার করে নিতে হবে। অসুবিধা না, আমি কয়েকদিন আগে বিটিসেল থেকে একটা ডোমেইন কেনার সময় প্রথমে করছি কি বুকিং দিয়ে রাখছি, যাতে অন্য কেউ এটা কিনতে না পারে। না পারে, হ্যাঁ আছে এটা বিটিসেল, একমাত্র বিটিসেল এই সুবিধাটা আছে, এবং ওই ওই কয়েকদিনে কেউ কিনতে পারবে না কোনো কিছু করতে, তারপর যখন পার হয়ে যাবে সেই টাইমটা আসে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। প্রশ্ন করিনি, একই ডোমেইনের মূল গোডাইডি নেম ভিন্ন ভিন্ন মূল হওয়ার কারণ কি? কারণ কয়েকটা আছে, বিজনেস পলিসি, গ্রুপ স্টুডেন্টদের জন্য কোনো গ্রুপ ক্রিয়েট করা হয়েছে কি? অ্যান্সার আছে, একটু পরে দিই স্যার, কথাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না, কথাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না আর ক্লিয়ার একদম। আচ্ছা ওকে থ্যাংক ইউ, আমাদের চেষ্টা করতে হবে। আচ্ছা হ্যান্ড রেজটা আমরা একটু রেজ করছি, আমরা আমার ঘড়িতে এখন 11:22 বাজে, কয় মিনিট, 2 মিনিটের বিরতি স্যার, 2 মিনিটই দেন, 5 মিনিট। আচ্ছা সর্বোচ্চ মানে 11:22 বাজে 25 এর দিকে আসতেছি আমি, আবার 3 মিনিট আমি মিউট করছি, এবং হচ্ছে যে আমি আসলেই আবার ভিডিও চালু। শোনা যাচ্ছে না? ঠিক আছে 5 মিনিট মানে ঘড়িটা মিনিট। হ্যালো আপু, আপনার কথা তো বুঝতে পারছি না, রাখি আপু। যশোর জেলার মধ্যে কয়জন আছে এখানে যশোর থেকে? এত ভাই আমি আছি, সুজন কুমার। আচ্ছা আচ্ছা, আপনি একাই নাকি? আমি আছি, আর কেউ আছে কিনা সেটা তো জানি না। ভাই টাঙ্গাইলে কি কেউ আছেন? না আমি একাই টাঙ্গাইল। ভাই ময়মনসিং এর কেউ আছেন? ময়মনসিং সদর আছি ভাই, আছি আমি আছি। জি ভাই আমিও আছি। তারপরে টাঙ্গাইলে শুধু আমি একাই? অবাগা আমরা ছাড়া নাই, এই যে দুই তিনজন বললেন ওনারা ছাড়া কি ময়মনসিং সদরের আর নাই কেউ? বগুড়ার মধ্যে কে কে আছে? টাঙ্গাইলের আমি আছি, রফিকুল ইসলাম। বগুড়া আছি ভাই। ও বগুড়া থেকে কে আছেন ভাই? আর
আমি আছি মোহাম্মদ সাইফুদ্দৌলা বগুড়া। সাইফুদ্দৌলা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রবিকুল স্যার, জি স্যার, আপনার শারীরিক অবস্থা কেমন এখন? স্যার একটু একটু হাঁটতে পারি। এখনো কি ব্যথা ট্যাথা করে? না ব্যথা স্যার ব্যথা নাই এখন, কিন্তু ওইভাবে স্মুথলি এখনো হাঁটতে পারি না, সমান জায়গায় হাঁটতে পারি, উঁচু নিচুতে লাঠি নিয়ে হাঁটতে হয়। একটু সাবধানে সাবধানে থাকেন, কারণ বয়স তো 40 পার, এই কারণে একটু সমস্যা হতে পারে। জি স্যার, জি স্যার, 5 মাস তো কোনো উন্নতি ছিল না, এখন একটু উন্নতি হচ্ছে। হ্যাঁ, আমি একটু অসুস্থ ছিলাম আর কি, অন্য অন্য বিষয়ে। এখন কেমন? এখন মোটামুটি সুস্থ। আমি টোটাল 54 দিন টয়লেটে যেতে পারি নাই, আমার পেটের সমস্যা হয়েছিল। আচ্ছা স্যার, এই ইনবক্সে কথা বলবো, এখন সবাই কথা বলতে পারি না। ইনবক্সে কথা মনে হয় আমরা এখানে না বলি, এটাই বেটার। হ্যাঁ, অপ্রাসঙ্গিক কথা এখানে বলার দরকার নাই, এটা আসলে একটু অন্যরকম বেমানান দেখা যায়। অপ্রাসঙ্গিক কথা এখন ক্লাস হচ্ছে, টোটালি বেমানান ব্রেক টাইম। হ্যাঁ, এখানে রেকর্ড হচ্ছে, কিন্তু রেকর্ড হচ্ছে। হ্যাঁ, রেকর্ড ক্লাস টাইম না হলেও এটা মানে অপ্রাসঙ্গিক বলার দরকার নেই। ওকে, রেকর্ড চালু হয়েছে, আমরা আবার শুরু করছি। ঠিক আছে, আমরা দুইটা নিয়ে এবার পয়েন্ট আসবো, wordpress.org এবং wordpress.com, এই দুটার মানেটা কি? www.wordpress.com এটা হচ্ছে আপনার ব্লগ, এখানে ব্লগিং করা যায়। যেমন আমি যদি একটু বলি, আচ্ছা, যিনি এটা প্রশ্ন করেছেন যে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ইনস্টল করতে হবে, কখন কি করতে হবে সেটা আমি জানাব, আমাকে প্লিজ একটু সময় দিন, আমি আপনাদের সাথেই আছি। এরকম আপনি ব্লগ সাইট করতে পারেন, যে যে যার মাধ্যমে আপনি, আমার স্ক্রিনটা কি শো হচ্ছে? জি স্যার, এটা হচ্ছে শো হচ্ছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের ফ্রি সাইট, যে ওয়ার্ডপ্রেসে ব্লগ, যেমন ব্লগারে করেছেন blogspot.com, যেরকম করা যায়। আমি বলেছিলাম যে ব্লগারে কিন্তু আপনি করা যাবে না, সেখানে ওয়ার্ডপ্রেসের কাজ করা যাবে না, তাহলে এই জিনিসটা ওয়ার্ডপ্রেসে করা যায়, wordpress.com, সেখানে ওরা এরকম ফ্রি অ্যাপটা ক্রিয়েট করে নিজে একটা ফ্রি ব্লগ আপনি করতে পারেন। অনেক আগে একসময় করা ছিল, আর তারপর মেনশন করা হয়নি, তো সেই জিনিসটা আপনার কিন্তু এখানে করা যাবে। কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আপনি wordpress.org অর্গানাইজেশন। আচ্ছা, আমরা আপনাদেরকে উইকিপিডিয়া দেখিয়েছিলাম, উইকিপিডিয়া একটু ওয়ার্ডপ্রেস দেখি, এখানে কি লিখেছে। আরেকটা জিনিস লিখবেন, যখন ওয়ার্ডপ্রেস লিখবেন ডাব্লুটা বড় হাতের হবে এবং পিটাও বড় হাতের হবে, এটা একটু মাথায় রাখবেন। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে যে ফ্রি এবং ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম CMS, এটা হচ্ছে ফ্রি এবং ওপেন সোর্স, উন্মুক্ত, যে কেউ, আমি একটু মিউট করে দিই, এখানে যে কেউ চাইলে, উনি যদি কোডিং জানেন, এটার ভার্সন এর প্রবলেম, যে কোনো বাগ, সেই বাগগুলো পরিবর্তন করতে পারেন। আপনি একটা জিনিস জানেন, সেই জানাটা বলছেন যে আপনার তথ্যটার সাথে আমি যুক্ত করতে চাই, তাহলে আমি পরবর্তীতে যখন কথাটা বলবো তখন আমি আমাকে বলবো যে এক্স ওয়াই জেড রুমক অথবা সাদত স্যার অথবা উনি রনি স্যার, উনি অত আমাকে এই তথ্যটা যুক্ত করেছেন, যার ফলে দেখবেন বইগুলো যখন প্রকাশ হয় মুখবন্ধ হয় এবং লাস্টে বলা হয় যে আগের চেয়ে এই ভার্সনে এই জিনিস আপডেট করা হয়েছে। সেরকম ওপেন সোর্স ভিত্তিক সফটওয়্যার, এটা যে কেউ পরিবর্তন করতে পারে, কিনা না এটাতে ফ্রি, যে কেউ এই ওয়ার্ডপ্রেস করতে পারে। কিন্তু এটা কার সাথে? মাইস্কুলের সাথে জড়িত, পিএসপি এবং মাইস্কুল নিয়ে এই ওয়ার্ডপ্রেসটা কাজ করে, এবং যারা পিএসপি দিয়ে কাজ করে, যেমন আমাদের এই nectar.org, সেইখানে এটা পিএসপি, সরাসরি পিএসপি দিয়ে করা, পিএসপি এবং মাইস্কুল, সেখানে ওয়ার্ডপ্রেসের কোনো কাজ করা হয়নি, এবং যার ফলে সাইটটা এত হালকা হয়েছে, এতগুলো ভিজিটর ভিজিট করতে পেয়েছে এবং তারা কাজ করতে পেয়েছে। হ্যাঁ, 10% আমরা ধরে নিচ্ছি যে সাবমিট করতে যে তার ইন্টারনেট কানেকশন এবং সার্ভারের 10%, আমি আমার যতটুকু ইরোর মনে হয়েছে যে 3% তারা তাদের সেই সময়ে কাঙ্ক্ষিত সময়ে তার অ্যান্সারটা পাননি, হয়তো তাকে 2-3 করতে হয়েছে। এটাকে আরও কীভাবে ইরোর ফ্রি করা যায়, ব্যাক এন্ড ডেটার কাজ চলছে, কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা সামনে আরো চেষ্টা করছি ইনশাআল্লাহ। তাহলে আপনি ওয়ার্ডজিতে এসে আপনি ওয়ার্ডপ্রেসের তথ্যগুলো জানতে পারছেন, আমরা উইকিপিডিয়া বলে গেল। হ্যাঁ, এখন এই ওয়ার্ডপ্রেসটা, এই ভদ্রলোক কবে শুরু হয়েছে? আমার স্ক্রিনটা কি ক্লিয়ার?
17 তারিখে by more than 60 million website pray 60000 er 60 million er beshi WordPress er bangla meaning ki amra physics biology chemistry je gulo korechi na onek somoy onek bangla pao jeto na ei word er abar sei word shobdo ar phrase er hocche je phrase hocche je phrase er bangla je rokom khobor bigopti to bigopti হ্যাঁ তো এখন শব্দ বিজ্ঞপ্তি বললে হবে না হ্যাঁ এটা বাংলা কোনো শব্দ নয় ওয়ার্ডপ্রেসটা এটা লেখার সময় ওয়ার্ডপ্রেস লেখা এবং আমার দুঃখ লেগেছিল অনেকে প্রশ্ন করেছিলেন যে ওয়ার্ডপ্রেস এটা কি মাইক্রোসফট অফিসের কোনো প্রশ্ন আমি এটাতে দুঃখ নাই যে উনি জানেন না এটা কোনো সমস্যা নাই এটা আমরা অনেক কিছুই জানি না আমি নিজেও জানি না অনেক কিছু কিন্তু এইটা আমরা জানি যে পাবজি কি করে খেলতে হয় সেটার জন্য আবার মোবাইল ফোন আমরা ঠিকই খরচ করি এটা জাস্ট গুগল লিখে যদি ওয়ার্ডপ্রেসটা লেখা হতো তাহলে কিন্তু জানতে পারতো তাই হোক তো ওয়ার্ডপ্রেসটা 60 মিলিয়ন আপনার ওয়েবসাইট ইমপ্রুভ করেছে এটা তাও এপ্রিল 2019 এর একটা তথ্য অনুসারে এই বর্তমান সময়ে ওয়ার্ডপ্রেস অনেক অনেক রিলিজ আছে এবং এটা অনেক হেল্পফুল ইজি এবং ড্র্যাগ এন্ড ড্রপ চলে আসেন আমরা চলে আসি তাহলে wordpress.org তে এসে আপনাকে কি করতে হবে এই যে গেট ওয়ার্ডপ্রেস ডাউনলোড সেকশনে ডাউনলোড করতে হবে এটা 5.5 আপনাদের কারো কিছু করতে হবে না আগে একটু দেখেন আমি এটা ডাউনলোড করার চেষ্টা করছি প্রায় 13.4 মেগাবাইট 13.4 মেগাবাইট এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে তো আরও একটু ওয়ার্ডপ্রেস ডট কম ওয়ার্জি সম্বন্ধে একটু কথা বলি তাহলে যদি আপনাকে বলা হয় যে আমি www.wordpress.com এ যেয়ে wordpress.org www.wordpress.com এ গিয়ে ওয়ার্ডপ্রেস নামক সফটওয়্যারটি ডাউনলোড করছি এটা সত্য না মিথ্যা আমরা ওয়ার্ডি থেকে ডাউনলোড করছি কারণ এটা আসলে ওয়ার্ডজি থেকে আপনাকে ডাউনলোড করতে হবে তাহলে এটা ডাউনলোড করা যায় এবং 5.5 এবং হোস্টিং এর মজাটা হচ্ছে সি প্যানেল এর আবার অনেক ভার্সন আছে সেটা আমি দেখাবো ডাইরেক্ট অ্যাডমিন অথবা হচ্ছে যে সি প্যানেল এগুলোতে ওয়ার্ডপ্রেস ইনক্লুড করা থাকে সফটওয়্যার প্লাস এর মাধ্যমে আমি দেখাবো টেনশন করেন না আমরা আস্তে আস্তে একটু আপনার সাথে আলোচনা করছি তাহলে এই ওয়ার্ডপ্রেসটা আপনি করতে পারবেন কাজ হচ্ছে সেই জন্য লোকাল হোস্ট এগুলো নিয়ে আমরা কথা বলবো একটু অপেক্ষা করেন যিনি প্রশ্ন করেছেন যে লোকাল ওয়ার্ডপ্রেস দিয়ে যে ডিজাইন করা ওইটা কি স্যার সব তথ্যই জানতে পারবেন আমাকে একটু সময় দেন আস্তে আস্তে আমি যেতে চাচ্ছি এতে কারো সমস্যা আছে না আমি জোরে যাব বলে আর একটা একটা কথা বলতাম সেটা হচ্ছে কি স্যার মডিউলটা দিলে আমরা একটু ইজিলি বুঝতে পারতাম স্যার আসলে কতটুকু পর্যন্ত আমরা শিখতে পারবো স্যার আমার কাছে মডিউলটা এই যে আমি স্ক্রিন শেয়ার করলেই দেওয়া যাবে কিন্তু আমি চাচ্ছি প্রথম কয়েকদিন আপনি একটু নোট নেওয়া শিখুন অনেকেই হয়তো আপনারা এডুকেশনে আছেন অনেকে জবে আছেন তো যারা জবে আছেন তারা তো এমনি অফিসিয়াল কাজ করেনি যারা এডুকেশন আছেন তারা অনেক একটু গ্যাপে আছেন পড়াশোনা নিয়ে একটু আসেন আমার সাথে একটু পড়াশোনা শুরু করেন আচ্ছা তাহলে আমরা wordpress.org তে যেয়ে
আমরা এই সফটওয়্যারটা নামাতে পারি। এটা এখান থেকে ডাউনলোড করেও কাজ করা যায়। আমরা হোস্টিং এর সি প্যানেল, জাস্ট শব্দগুলো একটু মনে রাখেন কিংবা পয়েন্ট করে রাখেন, সি প্যানেল বলেছিল এটা নিয়ে আমরা পরে প্রশ্ন করব। সি প্যানেলেও যে সফেস্ট ক্লোসের মাধ্যমেও এই ওয়ার্ডপ্রেসের কাজ করা যায়। আর কি করা যায় এই ওয়েবসাইটে? এখানে দেখেন অনেকগুলো মেনু আছে, মেনুতে লেখা শোকেস লেখা আছে, এগুলোকে মেনু বলা হয়। শোকেস আছে, থিমস আছে, প্লাগ ইন, মোবাইল সাপোর্ট, অনেকগুলো শব্দ, অ্যাবাউট, ব্লগ, হোস্টিং, হোস্টিংও বলা আছে। তাহলে একটু অ্যাবাউটে যাই তো, অ্যাবাউট কী বলছে আগে অন্যের কাছে দেখার আগে একটু ওরা কী বলছে অ্যাবাউট দেখবে, একটু পড়বেন কিছু কিছু জিনিস, কী কী রিকোয়ারমেন্ট, ওদের স্টোরি কবে শুরু হয়েছিল, স্টোরিটা কী ছিল, মানে ইতিহাসটা একটু জানা উচিত। যাকে সাথে আপনি কাজ করবেন, যার সাথে কাজ করবেন, তার যদি আপনি ইতিহাস না জানেন তাহলে তো সমস্যা, জাস্ট ক্লিক করলো আমার হয়ে গেল এইটা না, আপনি যেন সেটাও জানতে পারেন। প্রথমে আসেন শোকেস। শোকেসে এরা কিছু কিছু ওয়েবসাইটকে এরা সামনে হাইলাইট করে, যে হাইলাইট করে বলে এই ধরনের ওয়েবসাইট হয়েছে। যেমন আপনাকে যদি একটা রেফারেন্স দেওয়া হয়, যে আপনি যে বিশেষ করে আমি নিজেও প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো প্রাইভেট ইউনিভার্সিটি দেখা যায় যারা ভালো করেছে তাদের ছবিগুলো দেখা যায় যে ক্যাম্পাসের মেইন যে সেকশন আছে সেখানে অ্যাড করা হয়। তারপর দেখবেন বিভিন্ন কোচিং সেন্টারে আগের বার যারা চান্স পেয়েছে তাদের ছবিগুলো দেওয়া হয়। কেন দেওয়া হয়? যে এরা এরা পেয়েছে, আপনারাও ইচ্ছা করলে পেতে পারেন। তো যে সাইটগুলো ভালো ভালো সাইট ওরা বলছে সেই সাইটের ডিজাইন এরা এখানে শোকেস নিয়ে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তারা এখানে অ্যাড করে রাখছে। শো অল শোকেস, তারপর একটা কলেজ না এডুকেশন কোন রিলেটেড, যেমন আমরা একটা বিজনেস ক্লিক করি, পপুলার ট্যাগ। আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছি, হ্যাঁ আমি আশা করছি যে আপনাদের এতে ধৈর্যচ্যুত হবে না। যাদের যারা এটা সম্বন্ধে জানেন তাদের একটু ধৈর্য ইয়ে হচ্ছে, একটু ধৈর্যটা ধরে রাখেন। আমরা প্লেনের মতো আস্তে আস্তে ওড়ার চেষ্টা করবো এবং জার্নিটা আমরা সেভাবেই চাই, যাতে আমাদের রানওয়েতে কোনো সমস্যা ইনশাল্লাহ না হয়। আচ্ছা, এইরকম ট্যাগ আপনারা প্রত্যেকটা ওয়েবসাইট এখানে দেখতে পারেন। ট্যাগ ওপেন করে আপনি ওয়েবসাইটটা এরকম দেখতে পারেন, সেইটা ভিজিট সাইট, এই সাইটটা আমরা ভিজিটও দেখতে পারি। ভিজিট ওয়েবসাইট যারা একটু আগে শুনলাম যে গ্রাফিক্সে যে আছেন কিংবা অনেকে কাজ করছেন, গ্রাফিক্সের ব্যাপারটা কি? গ্রাফিক্সের ব্যাপারটা হচ্ছে ডিজাইনটা কিন্তু বিভিন্ন সময় দেখতে হয়। কেন দেখতে হয়? আপনি ডিজাইনটা দেখতে হয় এই জন্য দেখতে হয় যে ডিজাইন সম্বন্ধে ধারণা নিতে হবে, জানতে হবে। তাহলে ওয়েবসাইটও স্কিলটা বাড়ানোর জন্য অবশ্যই অন্য ডিজাইন, যেমন গ্রাফিক্সের আমি আমি বেশি গ্রাফিক্স পারি না, অল্প স্বল্প টুকটাক, আমার যা কিছু শেখা আমাদের সাধু হোসেন স্যারের কাছ থেকে আমার অনেক কিছু শেখা। তো স্যারের কাছ থেকে আমার যেটা কথা যে এখানে আপনাকে ডিজাইন দেখতে হচ্ছে কেন? আপনি প্রথমে আগে কপি করেন, তারপর তো সেটা আপনি নতুন ইউনিকনেস বের হবে। আপনি ওয়েবসাইটের ক্ষেত্রেও একই, আপনি ওয়েবসাইটের ক্ষেত্রে আগে আপনি কি করতে হবে, অন্যের ওয়েবসাইট ডিজাইন দেখতে হবে। সাধারণত মেনু কোথায় থাকে? আমি আমাদের জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা ইউনিটের এই মেনুটা, এটাকে মেনু বলা হচ্ছে, এই মেনুটা যদি এখানে না থেকে এই মাঝখানে থাকতো আপনার কি ভালো লাগতো? না স্যার, এটাকে বলা হয় ইউআই, ইউজার ইন্টারফেস, যেটা ইউআইটা আপনার ভালো হচ্ছে না। কারণ মেনুটা কি, আপনার গ্রাহক কিংবা ভিজিটর উনি প্রথমে এসে এই উপরেই হাত দেবে। এখানে যে মাননীয় প্রধানমন্ত্রীর ছবিটা আছে, এইটা মাননীয় প্রধানমন্ত্রীর ছবি যদি নিচে রেখে দিতেন তাহলে এটা দৃষ্টিগত হতো। এই যে স্ক্রলটা দিচ্ছেন এটা যদি নিচে দেন, একটা করোনা সম্বন্ধে একটা তথ্য এটাকে নিচে দিয়ে রাখলেন আপনার একটু ভালো লাগবে। নোটিশ বোর্ডটা দিয়ে রাখলেন হচ্ছে যে মেনুর উপরে, তার মানে কি আপনি নিজেই বলছেন যে না এরকম করা যাবে না। কিংবা আমাদের যে সচিব, আমাদের যে পরিচালক স্যারের যে ছবিগুলো আছে, ছবিগুলো আপনি মনে করেন যে অনেক ব্যাখ্যা করে দিলেন, তাহলে কি ভালো হলো? এটা কি আপনার কমন সেন্স, মানে সিএস আমরা বলি না যে কম্পিউটার সায়েন্স, না কমন সেন্স আমরা যেরকম বলি এটা নিয়ে আমরা কাজ করছি যে কমন সেন্স। তাহলে এই জিনিসগুলো আপনি দেখবেন কি করে? অন্যের ওয়েবসাইট আগে ভিজিট করুন, আগে দেখুন উনি কিভাবে কাজ করছে,
তারপর নিজের একটা আইডিয়া নিন আমি কি পয়েন্টটার দিকে যেতে পারছি আপনাদের দৃষ্টিভঙ্গি কি আমি আনতে পারছি যে আপনি অন্যের ওয়েবসাইট দেখতে হবে জি স্যার কি দেখা উচিত আপনি কপি করেন না কেন সমস্যা নাই আপনি কপি করেন হ্যাঁ কোনো অসুবিধা নেই কিন্তু আপনি আগে দেখেন ভালো কথা আমরা শোকেস আপনারা কিন্তু অবশ্যই সাইটটা ভিজিট করবেন এবং আপনি প্রশ্ন রেডি করবেন গ্রুপে আমাদের যে গুগল ক্লাসরুম ক্লাসরুমে ক্লাসরুমে আপনি আমি কালকে ইয়েটা কি দেখিয়েছি ফর্মুলাটা কি দেখিয়েছি কোশ্চেন লিখতে হবে যেরকম কোশ্চেন আমি কোশ্চেন লিখেছি আর একজন উত্তর দিয়েছে আচ্ছা যাই হোক ভালো এটাও ভালো জিনিস আমি এটাকেও অ্যাপ্রিসিয়েট করি তো এই জিনিসটা কোশ্চেন দেখে জাস্ট আপনি একটা প্রশ্ন করে বলেন করে আপনি ক্লাসরুমে নিয়ে রাখেন আপনাদের মধ্যে যে অ্যান্সারটা জানবে উনিও দিতে পারে হতে পারে ভুল হতে পারে একজন একটা অ্যান্সার করেছে ভুল হয়েছে আরেকজন সে সেখানে হাসাহাসি করেন না আপনি হাসেন না আপনি বলেন যে ভাই আপনার মধ্যে অ্যান্সারটার মধ্যে এইরকম যাবে আইসিটিতে আর্গু করার কিছু নাই আপনার সাথে যেমন আমি আজকে বললাম অ্যাট সিম্বল এখন এইটা যদি কারোর সাথে মারামারি করেন তাহলে তো মুশকিল উনি অ্যাট দা রেট আমি নিজেও অ্যাট দা রেট কত বছর বলেছি তার কোনো ঠিক ঠিকানা নেই এইখানে তো এরকম আর্গু করা যাবে না তো অতএব আপনারা ওই ক্লাসরুমে খুব সুন্দর একটা পরিবেশ বজায় রাখবেন আমি আপনাদের কাছ থেকে ইনফরমেশন করছি ওকে নেক্সট পয়েন্টে আসি তাহলে আপনারা এই ওয়েবসাইটটা অবশ্যই ভিজিট করবেন আশা করছি ঠিক আছে ফেসবুক মেসেঞ্জারের ব্যাপারটা পরে দেখা যাবে আগে এইদিকে আমরা আনে আমি আত্মস্থ করতে চাচ্ছি ক্লাসরুমে সবাইকে এনশিওর করতে চাচ্ছি তারপর আস্তে আস্তে হবে নেক্সট পয়েন্ট আসেন থিম থিমটা কি ডিজাইন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন থিমের একটা কথা চলে আসবে এইখানে যতগুলো থিম আছে এই থিমগুলো এই রিলেটেড www. মানে www ছাড়া এটা দিয়েছে wordpress.org/themes/themes এই থিমসে আপনি যেটা পাবেন সবগুলো ফ্রি থিম এখানে যত প্রকার থিম আছে সবগুলো থিম ফ্রি যেমন হ্যালো এলিমেন্টর এটা একটা অনেক অনেক জনপ্রিয় কীরকম জনপ্রিয় দেখাচ্ছি দেখেন একটা থিমের উপরে আমি ক্লিক করলাম ক্লিক করে দেখা যাচ্ছে যে একটা ভার্সন কত একটা থিমের একটা ভার্সন থাকে সফটওয়্যারে যেরকম ভার্সন থাকে সেরকম থিমেরও ভার্সন থাকে লাস্ট আপডেট কবে হয়েছে লাস্ট আপডেট হয়েছে 19 এপ্রিল 2020 অ্যাক্টিভ ইনস্টলেশন এই থিমটা কতজন মানুষ অ্যাক্টিভ ইনস্টল করেছে 3 লাখ+ এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে আমি আপনাদের সাথে কথা এই জন্য বলছি যে আমরা আমি বারবার বলছি আমি কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি ওয়ার্ডপ্রেস ভার্সন 4.7 এইটার মানে কি আপনি এই মুহূর্তে আমাদের একজন বললেন ওয়ার্ডপ্রেসের বর্তমান ভার্সন কত 5.5 আস্তে আস্তে একজন বলেছি তাই অবস্থা যদি অনেকজন চাইতাম তাহলে তো আরো অনেক আচ্ছা সমস্যা নেই তাহলে এখন আসেন তাহলে ওয়ার্ডপ্রেস বলছি কি ভার্সন 4.7 অর হাই তার মানে 4.7 থেকে ও দিবে অথবা তার উপরে অর হায়ার নিচে হলে কাজ করবে না তাই না নিচে কাজ করবে না এটা একটা সমস্যা মানে আপনাদের বলা হয়েছিল যে এইচএসসি পাস হইতে হইবে মানে আমি একবার ছাত্র ভাষায় বলে হইতে হইবে মানে এইচএসসি হতে হবে তাই না কিন্তু মাস্টার্স হলে কোনো সমস্যা আছে না স্যার তার মানে 4.7 হতে হবে এবং তার হায়ার অসুবিধা আচ্ছা এটা রেটিং রেটিং সব জায়গায় থাকে যে কত 51 জন রেটিং দিয়েছে 5 স্টার কিছু লোক আছে যে নিরাশাবাদী লোক তাদের আশা অনেক বেশি এই নিরাশাবাদী লোকরা আছে 1 স্টার 4 জন বলেছেন 1 স্টার তার কাছে পছন্দই হয়নি এখানে একটা মজার 3 লাখের বেশি ইনস্টল করেছেন বাট রেটিং করেছেন মাত্র মানে 51-52 আর 56 তার মধ্যে 5 এর মধ্যে 4.5 অনেক ভালো একটা রেটিং 3 লাখের বেশি অ্যাক্টিভ ইনস্টল করে মাত্র 56 মানে বিলো 60 এর আপনি রেটিং করছে মানে আমরা আবার তাহলে আমরা অন্যকে রিভিউ দিতে একটু কার্পণ্য করি তাই না কি
এখানে শুধুমাত্র যে আমরা আছি তা না, আমি আপনি সবাই আছি, ইন্টারন্যাশনাল এটা চাই। আচ্ছা নিচে আস্তে 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 কাশি টাশি দিয়ে না, ভয় লাগে। আচ্ছা ওকে, নিচে একটা কি আছে ট্যাগ, এই আমি একটা দেখাচ্ছি যাতে আপনারা পরবর্তীতে দেখতে পারেন আরো। এইটা কি ধরনের ট্যাগ, কোন এতে সার্চ হবে, সেই সার্চের মাধ্যমে এটা আসবে, ট্যাগের এটা একটু মনে রাখবেন, আমি এটা বলবো আবার। ডাউনলোড পার ডে, প্রতিদিন কত ডাউনলোড হয়? এইটা আজকে হচ্ছে 17 তারিখ, এখানে 16 তারিখ পর্যন্ত, গতকাল 2049 ইনস্টলস, এই দিন অনেক বেশি হয়েছিল। এটা কত তারিখ কার্সারে ধরতে, 5-9 না মানে অ্যাপ্রক্সিমেটলি 6024-এ, 24-এ আপনি মনে করেন যে একদম 6000 ইনস্টলস, এই জিনিসটা দেখা যায় প্রতিটা প্লাগ মানে ডোমেইন। একইভাবে এরকম ওশান ডাব্লিউপি, এটা অনেক অনেক দেখেন, এটাও একটা জনপ্রিয়। 10 জুলাই লাস্ট আপডেট হয়েছে, 1.8.6, 6 লাখের বেশি অ্যাক্টিভ ইনস্টলেশন, 5.3। এটা কি বলছে, 5.3 থেকে শুরু হবে, একটু আগে কত ছিল আপনার 4.7 ছিল। আচ্ছা এখন এখানে আবার এরা বলছে, এখানে আবার আমরা একটা জিনিস দেখতেছি যে পিএইচপি ভার্সন 7.0 আর হ্যাঁ, তার মানে পিএইচপিরও একটা ভার্সন আছে, সেটাও 7.0 তে অথবা তার বেশি হতে হবে। তার মানে এই থিমটা 6 লাখ লোক বেশি ইনস্টল করে রেখেছেন। এবং এখানে আবার দেখেন, এখানে প্রচুর ইয়ে আছে, এখানেও কিছু নেগেটিভ বাজে মানুষ আছে, সব মিলে তারপরও 5.5 out of 5, 4,500-4,000 বেশি মনে করেন অ্যাক্টিভ এটা রেটিংও করেছে, পার ডে ইনস্টল বহুত যাচ্ছে। থিমের সাথে সাথে আমি থিম এখান থেকে ডাউনলোড করে কি করে, এটা নিয়ে কাজ করে কি করে, এটা আছে, টেনশন করার কিছু নেই, এটা নিয়ে আমরা যখন কাজ করব সেটা নিয়ে আমরা বলবো। আমি জাস্ট আমি থিম দেখাচ্ছি আপনাকে, এই 2020 অনেক থিম আছে। এই যে এখন আসেন, একটু আগে বলেছিলাম যে ট্যাগ, এই সেই ট্যাগ, আমি আবার একটু দেখাই আমরা একটা থিমের, এই যে এখানে মোর ইনফরমেশন যে ট্যাগস দেখেছি, ট্যাগ কাস্টম কালার, কাস্টম লোগো, কাস্টম মেনু, ফিচার ইমেজ, ফ্লেক্সিবল হেডার, আরটিএল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, এরকম ট্রান্সলেশন রেডি, এগুলো হচ্ছে ট্যাগ। সেই ট্যাগগুলো কোথায় থেকে আমরা একটু দেখি, অ্যাটেন্ডেন্স, শাহুল স্যার অ্যাটেন্ডেন্সের কথা বলতে মনে নেই, অ্যাটেন্ডেন্স হয়েছে, অ্যাটেন্ডেন্স হয়েছে, অ্যাটেন্ডেন্সের সময় তো নাই, 3 মিনিট আছে। অ্যাটেন্ডেন্সের মজাটা হচ্ছে, দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত স্যার, একটা কথা বলতাম, কি বলেন স্যার, গতকালকে তো অ্যাটেন্ডেন্স নেন নাই না, আজকে কিন্তু শুরু করছেন। আমি শুরুই করতে পারলাম না আসলে, আমাকে সকালে সকালে বলা লাগতো। এই টাইমটা হচ্ছে, আপনারা লিংক দেখতে পাচ্ছেন, এই লিংকে যে মোবাইল নাম্বারটা দিলে দিয়ে অ্যাটেন্ডেন্সে ক্লিক করলে সেই অ্যাটেন্ডেন্স হয়ে যাবে, এবং এই টাইমটা ভিজিবল হবে, 10টা থেকে শুরু হবে, 12টার সময় আবার শেষ হয়ে যাবে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, যারা আজকে দিতে পারবেন দেন, আমি যেন নেক্সট ক্লাস থেকে এই লিংকটা মনে রাখবেন, এবং আমি এটা গুগল ক্লাসরুমে দিয়ে দিব, আপনারা টাইম হলে এটা ওপেন হবে এবং টাইম হলে এটা ক্লোজ হয়ে যাবে। আমি চ্যাট ইয়েতে দিয়ে দিয়েছি, চ্যাটে দিয়ে দিয়েছি, এখনো 2 মিনিট সময় আছে, প্লিজ একটু। আপনারা একটু আগে অ্যাটেন্ডেন্সটা দেন, 12টা বেজে যাচ্ছে তো স্যার, নাম্বার দেওয়া মাত্র তো সাকসেসফুলি দেখাচ্ছে, কেন অ্যাটেন্ডেন্স স্যার নাম্বার ভুল হচ্ছে, আমার ভুল বলছে, তাহলে আবেদনের সময় সেই নাম্বার দেননি, দিয়েছি স্যার, ওই একটা নাম্বারই আমি ইউজ করি স্যার, একটু একটু সাইলেন্ট হয়ে, হইছে স্যার। আচ্ছা যে অ্যাটেন্ডেন্স সেকেন্ড টাইম ট্রাই করেন,
যে যদি হয় সেকেন্ড টাইম হয় কিনা স্যার আমার একটু কথা ছিল আমার তো হচ্ছে আজকে একটু কম্পিউটার প্রবলেম তো মোবাইল দিয়ে ক্লাস করতে হচ্ছে আমি অ্যাটেনডেন্সটা কিভাবে দিব দেখেন চ্যাটে যান চ্যাটে গেলে জুমের চ্যাটে আপনি লিংকটা দিয়ে দিয়েছি আমি তারপরে আবার দিয়েছি হয়তো আমি ইয়েতে চলে গেছে আর আমি এটাকে ক্লাসরুমেও আমি এটাকে অ্যাড করে দিচ্ছি ও একটা পর্যন্ত দেওয়া যাবে রনিশ স্যার বললেন যে যেহেতু আজকে আমার একটু ইয়ে হয়েছে আপনি একটা পর্যন্ত দিতে পারবেন আমি এটা লিংক করে দিচ্ছি যাতে প্রতিদিন আর হ্যাঁ তাহলে এটা সংশোধনের কোনো উপায় আছে স্যার 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 অ্যাটেনডেন্স হচ্ছে কিনা বুঝতেছে তো না একটু অপেক্ষা করেন আমি অ্যানসার দিচ্ছি দুইজন একসাথে না আমি এক এক করে দিচ্ছি আমাকে একটু কাল লিখতে দেন আপনি সেকেন্ড টাইম ট্রাই করেন সেকেন্ড টাইম ট্রাই করে যদি দেখা যাচ্ছে যে আপনাকে দিতে দিচ্ছে না তাহলে তো হয়ে গেল আজকের দিনের জন্য রনি স্যার একটা পর্যন্ত আপনি মোবাইল নাম্বারটা বলেন আমার জি লাস্টে 6510521355 তারপর হচ্ছে 651 কোথা থেকে শুরু করলেন আমি কিভাবে বুঝবো 01521355 এই নাম্বারটা স্যার দুই নাম্বারটা হ্যাঁ আপনি তো হয়ে যাওয়ার কথা আমি তো হচ্ছে না আচ্ছা আপনি দেখেন রনি স্যারের সাথে কথা বলেন রনি ইসলাম নামে যে লিস্টে একজন আছেন আমাদের ডেভেলপার এবং আপনার ক্লাসের আরেকজন টিচার স্যার আমার তো হয়নি স্যার আমার তো হয়নি আচ্ছা শুনেন আচ্ছা আমি বলছি এটা নিয়ে আমরা বেশি আলোচনা না করি স্যার আমার তো হয়নি একটু 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 আমার কথাটা শুনতে দেন বলতে দেন যাদের হয়নি যাদের হাজিরা হয় নাই তারা শোনা যাচ্ছে না স্যার আমি স্যার লিখতেছে বলি নাই কিছু স্যার লিখতেছে আমাকে আমি সবাইকে একটু মিউট করি যাদের হাজিরা হয় নাই তারা রোল নম্বর সহ গুগল ক্লাসরুমে কমেন্ট করবে আমি একটা পোস্ট দিয়ে দিয়েছি সেখানে ব্যাস সলিউশন হয়ে গেল এটা নিয়ে এত কিছু সিরিয়াস হওয়ার কিছু নেই টেনশন করার কিছু নেই আমরা আবার ক্লাসে আসি আমি কি বুঝাতে পেরেছি আপনাদের যেটা আমি বলতে চাইলাম আমি রোল নাম্বারটা পরে দিব আগে আমরা অ্যাটেনডেন্সটা নিয়ে নিই একদিন দুদিন সাকসেসফুল আমি তো এই চ্যাটে দিতে বলি নাই জুম চ্যাটে আমি দিতে বলি নাই আমি বলেছি ক্লাসরুমের চ্যাটে সুমাইয়া বিনতে হায়দার মেসেজগুলো নিতে হবে মেসেজগুলো আমি যেটা বলছি সেই মেসেজগুলো নিতে হবে এই যে রোল নাম্বার এখানে কেন লিখলাম মনিরুল ইসলাম মনি এই পুরাতন রোলটা ভুলে যান 0682 এটা একদম ইরেজ করেন এটা বিপদে পড়ে যাবেন পরে অরিজিনাল ইয়ের সময় এই যে 2085 সুজন আমরা কি করব ওরে বাবা রে আমি তো ভুল করেছি দুঃখিত রোল নাম্বার মোবাইল নাম্বার হ্যাঁ স্যার আমি এজন্য বলছিলাম স্যার যে আমার তো মোবাইল নাম্বার জানি স্যার আমি আমি ভুল করেছি বলবেন না যে আমি শুনে হ্যাঁ স্যার ওকে স্যার ঠিক আছে আমি একটা আমি এইটাকে ডিলিট করে দিই আমরা তো ক্লাসে আসি ক্লাসের সময় নিয়ে এক্সট্রা আমি আবার কভার করছি এটা
যেটা এদিকে আমার একটা সময় গেল আমাদের, এই যে হ্যাঁ ধন্যবাদ তারিখুল রহমান আপনি দিয়েছেন, আমার ভুল হয়েছিল আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে আমরা আবার চলে আসি, কথাটা ছিল কি যে হ্যালো এলিমেন্টরে যে আমরা এখানে ট্যাগ দেখেছি, ট্যাগ অপশনটা ছিল কাস্টম কালার, কাস্টম লোগো, কাস্টম মেনু, এই শব্দগুলো, এই ট্যাগ কোথায় পাব আমরা? ফিচার, ফিচার ফিল্টার, এইখানে দেখেন ওয়ান কলাম, যে ডিজাইন খুঁজতেছেন সেটা কি এক কলাম হবে না টু কলাম হবে না থ্রি কলাম হবে ফোর কলাম হবে? সাইড বার, রাইট সাইড বার, লেফট সাইড বার সম্বন্ধে কথা বলবো, অসুবিধা নেই, এই অপশনগুলো কোথায় থেকে হবে? এরকম আমাদেরকে কাস্টম লোগো, লোগোটা কি কাস্টম হেডার, যে হেডারটা আমরা দিব সেই হেডারটা কি কাস্টম ভাবে দেওয়া যাবে কিনা, এই অপশনগুলো, এটা কি কোন ক্যাটাগরি হবে, ব্লগ হবে না ই কমার্স, যেমন আমরা ই কমার্স একটা সাইট করতে চাই যেখানে কাস্টম হেডার দেওয়া যাবে, কাস্টম লোগো দেওয়া যাবে, দেন হচ্ছে যে থিম অপশন যেন থাকে, জাস্ট এই তিন চারটা ফিল্টার করলাম, অ্যাপ্লাই ফিল্টার, 536টা আপনি থিম আছে ই কমার্স রিলেটেড যেগুলো আপনি কাজে লাগাতে পারবেন, দেখেন এটা একটা থিম 700+, এটার প্রিভিউ যদি দেখতে চান ডাউনলোড করতে পারবেন আর প্রিভিউ দেখতে পারবেন। হ্যাঁ রোল নাম্বার না মোবাইল নাম্বার, আমি দুঃখিত, প্রিভিউ কন্টেন্ট থাকলে তাহলে প্রিভিউ দেখা যাবে। হ্যাঁ তাহলে আমরা থিমের কথাটা জানলাম এবং এখানে এখানে পুরোপুরি জানিনি আমরা এখানে কিভাবে ডাউনলোড করে এটা কি করে আপলোড করে সেটা নিয়ে আমরা যাচ্ছি। দেন হচ্ছে যে আমরা আগামীকাল একটা ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করব, আর যদি কারো ডোমেইন হোস্টিং লাগে সে ব্যাপারে কথা বললে আমি সহযোগিতা করতে পারি, সমস্যা নেই, সিম্পল একটা ডোমেইন হোস্টিং 500 টাকা এনাফ xyz.com দিয়ে, আমি লাস্টে কথাটা বলছি অসুবিধা। থিমের সাথে প্লাগইনস শব্দটা কথা আছে, প্লাগইনসটা কি? প্লাগইনস হচ্ছে ছোট ছোট পিএইচপি কোডিং এর মাধ্যমে কোনো একটি মানে সলিউশন যার মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারেন, যেমন আপনি চাচ্ছেন যে কোনো কিছু, এই যে জেট প্যাক কতগুলো পরিসংখ্যান ভিজিটর আছে দেখবেন, এক একটা প্লাগইন ওয়ার্ডপ্রেস অটো আপডেট অটোমেটিকলি আপডেট হয়ে যাবে, পপুলার প্লাগইন কন্ট্যাক্ট ফর্ম 7, এটা একটা মানে যোগাযোগের জন্য কন্ট্যাক্ট ফর্মের একটা এসইও, ওয়াটেস্ট এসইও যেটা ইউএস এসইও যেটা, সেটা হচ্ছে যে আপনার এর মাধ্যমে আপনার এসইওর কাজগুলোর জন্য সুবিধা হবে, আকিসপেন কমেন্টগুলো ধরবে, ক্লাসিক এডিটর নতুন 5.5 কিংবা তার আগের ভার্সনগুলোতে ক্লাসিক এডিটর ছিল না, এটা নতুন একটা ক্লাসিক এডিটর অ্যাড করা যায় পুরাতন ভার্সন দেখার জন্য, এই জিনিসগুলো অনেকগুলো অপশন যেগুলো প্লাগইনের মাধ্যমে ছোট ছোট ভাবে কাজ করা যায়, আমরা এটা নিয়েও কাজ করব। মোবাইল ভার্সন, এটা মোবাইলের জন্য মোবাইল অ্যাপ যেটা, যেটা আমাদের আপাতত দরকার নেই, সাপোর্ট, এখানে অনেক ডকুমেন্টেশন আছে, এই সাপোর্টগুলো অনেক ভালো, সেখানে অনেক তথ্য পাওয়া যায়, তো এই ছিল, গেট ইনভলভ পাওয়ার দরকার নেই, অসুবিধা নেই, হোস্টিং এদের সাথে যদি আপনি কাজ করতে চান, এদের বিভিন্ন ব্লু হোস্ট, ড্রিম হোস্ট, এরা অ্যাফিলিয়েট লিংক দিয়ে দিয়েছে, আপনারা সেখানেও কাজ করতে পারেন, তো এই হচ্ছে ব্যাপার যার মাধ্যমে আপনি কাজ করতে পারেন, যে আপনার ডোমেইন এবং হোস্টিং এর মাধ্যমে নিয়ে আমরা কথা বলার চেষ্টা করলাম, ডোমেইনগুলো নিয়ে কথা বলার চেষ্টা করলাম, সেখানে আমরা চেষ্টা করেছি। আরেকটা জিনিস আমি আরেকটা জিনিস শেয়ার করি, আমার একটু শেয়ার করতে হবে, এই অ্যাড্রেসটা একটু দেখেন, থিম ফরেস্ট, আজকে বেশিক্ষণ আর দেরি করবো না, তাদের এমনি একটু কয়েকটা কারণ দেরি হয়ে গেছে, তো অ্যাটেন্ডেন্স নিয়ে একটা দিয়ে থিম ফরেস্ট, এই অ্যাড্রেসটা আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, রনি স্যার হচ্ছে যে অ্যাটেন্ডেন্স ভিউ ইউআরএল দিয়ে দিয়েছেন, ধন্যবাদ রনি স্যারকে। আগামীকাল থেকে অটোমেটিকলি আপনি রোল নম্বরটা তাহলে পেয়ে যাচ্ছেন, যে জাকিয়া সুলতানা হয়ে গেছে,
মোবাইল নাম্বার দিয়ে ঢুকবেন, রেজাল্টটাও দেখে নেবেন, রোলটাও জানতে পারবেন। সমস্যা নেই। ওকে, রনি স্যারকে ধন্যবাদ। আমি যে সাইট নিয়ে কথা বলছিলাম, মোবাইল ভার্সনের জন্য আর পিসি ভার্সন, মোবাইলে আপনি লগ ইন করার জন্য গেট অ্যাপস আছে, সেটা হোয়াটসঅ্যাপে, বাট সেটা দিয়েও কাজ করা যায়। বাট হোয়াটসঅ্যাপের কাজগুলো মোবাইলে না করে পিসিতে করাই ভালো। আচ্ছা, আমি আপনাদের একটা অ্যাড্রেস দিয়েছি, themeforest.net, এই ওয়েবসাইটটা দেখবেন এবং ওই ওয়েবসাইটে একটি আপনি সাইন আপ করবেন। আমার এখানে সাইন আপ করা আছে, মানে সাইন আপ করে নিই, যেটা আপনি করবেন থিম ফরেস্টে সাইন আপ করলে কি হবে আমি সেটা বলছি। যে এখানে নিউ ইউজার দিয়ে আপনারা করবেন, ক্লিক হেয়ার ফর ক্রিয়েট, এটা সুবিধা হচ্ছে কি আমি সেটা বলি। থিম ফরেস্টে প্রতি মাসে ফ্রি ফ্রি থিম দেয় এবং আপনি মেইলও জানিয়ে দেয় যে প্রতি মাসে মাসের এক তারিখে আমি এই মাসেরটা আমি লগ আউট, আমি কিন্তু ইয়ে করে ফেলেছি, আপনাদের মতো আমি সাইন আউট করে ফেলেছি। সাইন আউট করে দেখুন, এখানে নিচে স্ক্রল করলে পাওয়া যাবে, সাইন আউট করলে এটা এই যে আগস্ট ফ্রি আইটেম, একটা 3D ফাইল এটা ফ্রি দিয়েছে, একটা অডিও ফ্রি দিয়েছে, একটা ট্যাম্পলেট, ওয়েব ট্যাম্পলেট ফ্রি দিয়েছে, ফটো ফ্রি দিয়েছে, লোগো একটা ফ্রি দিয়েছে। কি কি টাইপের ফ্রি দেয় সেই জিনিসগুলো, যেমন ওয়েব ট্যাম্পলেটটা আচ্ছা, থিম ফ্রি প্রোভাইড করলে এদের লাভ কি, লাভ আছে বলছি, এটা ফ্রি ডাউনলোড করে, এটা $18 একটা ফ্রি ফ্রি থিম, এটা 46 বার সেল হয়েছে এ পর্যন্ত। বাট এই থিমটা আপনি ট্যাম্পলেট থিম না ট্যাম্পলেট, সেই ট্যাম্পলেটটা আপনি কাজ করতে পারবেন, এরকম স্টুডিও ট্যাম্পলেট, ফ্রেশ ব্র্যান্ড টিচার মিউজিক স্টুডিও ট্যাম্পলেট, এই জিনিসগুলো নিয়ে আপনি কাজ করতে পারলে এরা আপনাকে ফ্রি দিচ্ছে, প্রতি মাসে কয়েকটা জিনিস ফ্রি দিবে। ফ্রি ডাউনলোডগুলো করলে আপনি জেনুইন থিম নিয়ে কাজ করতে পারবেন। আগামীকাল যে কথাগুলো বলবো, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন থেকে শুরু করে ওয়ার্ডপ্রেস কয়ভাবে ইনস্টল করা যায়, কীভাবে হয়, এই থিমগুলো কীভাবে কোথায় পেতে পারি, কীভাবে আমরা নিকটার থেকে, বিশেষ করে আমি শাহাদ হোসেন স্যার, রনি স্যার, আমরা আপনাদেরকে থিম প্রোভাইড করার চেষ্টা করব, যেটা পেইড ভার্সন আমরা কাজের সময় ব্যবহার করেছি, সেইগুলো আপনারা জেনুইনভাবে আমাদের সহযোগিতা করবো আপনাদের সাথে, কিন্তু আপনারও সহযোগিতা আমরা চাই। এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আর যার যার প্রশ্ন আছে প্রশ্নগুলো লিখে রাখেন, আপনি গ্রুপে পোস্ট করেন, সেখান থেকেও আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবকিছু। তারপরও যদি দেখি যে এটা মেজর প্রবলেম, সেটা আমরা সরাসরি লাইভে এসে আমরা কথা বলবো, অসুবিধা নেই, ওখানেও অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, এখানেও কথা বলার চেষ্টা করবো। তবে প্রথমভাবে আজকে যেটা আপনি করবেন, জি, থিমের লিঙ্কগুলো, থিমে কি ছিল বলেন, স্যার আমরা যদি এই থিমটা আমাদের মেইন যে সাইটটা, ধরেন আমি একটা লাইভ সাইট করতেছি নিজেই, আমি যদি এই ফ্রি থিমটা ইউজ করি কোনো সমস্যা হবে কি স্যার? কোনো সমস্যা হবে না আমাকে, মানে আমাকে, আমি এদিকেই যাচ্ছি, একটু বলতে দেন। আচ্ছা, আমি সরাসরি, আমি সরাসরি আমার বলে আমি কি স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ, অপেক্ষা করছি, বলুন। আমার এক ভাইয়া থাকে সাউথ আফ্রিকা, উনি আমাকে একটা ওয়েবসাইট করে দেওয়ার জন্য বলছে, ওনার শুধু ফাইল ডাউনলোড, মানে পেইড ফাইল ডাউনলোড, ই-কমার্স এর সিস্টেম, ওনারা ফাইলগুলো আপলোড করবে আর অন্যরা যাতে ওইগুলো আপনার পেপাল বা মাস্টার কার্ডের মাধ্যমে সাবমিট করে কিনতে পারে। অবশ্যই করা যাবে, আপনি আপনিই পারবেন ইনশাআল্লাহ। আমি স্যার ডিজাইনটা পারি, ওয়েব ডিজাইনটা পারবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই, একটু অপেক্ষা করেন, আমাদের সাথে থাকেন, আপনিই করে দিবেন কাজটা। আপনি অর্ণব চৌধুরী, আমি আপনাকে শিখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি কিভাবে এটা পাবেন। আপনাকে আজকে যদি আমি ডাউনলোড করি গুগল ক্লাসরুমে দিই, এই থিম গুলো যেটা দেওয়ার সেটা আমি দিব, আমরা যেটা রিসার্চ শেয়ার করি সেটা অবশ্যই দেবো,
আর এখানে আমি দেখাচ্ছি আপনি থিম ফরেস্টে একটা অ্যাকাউন্ট করে এই জিনিসগুলো ফ্রি পাবেন। এইটাকে আমরা গুগল ক্লাসরুমে আবার সেটাকে লিংক কেন শেয়ার করবো বলেন? আগস্ট মাসে দিলাম, সেপ্টেম্বর মাসেরও দিলাম, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এইটা তখন কি হবে? আমাদেরকে প্রত্যেককে স্বাবলম্বী হতে হবে। সমস্যা নাই, যদি আপনাকে থিম ফরেস্ট নিয়ে বুঝতে সমস্যা হয় আমি কালকে আবার কথা বলবো, এটা নিয়েই শুরু করবো ইনশাল্লাহ। আজকে আর আগাতে চাচ্ছি না, যাতে আপনাদের সমস্যা না হয় সেটা অবশ্যই আমার মাথায় থাকবে। স্যার আমি একটা কথা অ্যাড করতে চাই। জি বলুন স্যার। থিম ফরেস্টে আমরা যদি অ্যাকাউন্ট করি তাহলে ওটার মাধ্যমে আমরা ইজিলি পেনিওরে মাস্টার কার্ড পেয়ে যেতে পারি, যেটা ক্ষেত্রে আমার $100 ট্রানজাকশন করা লাগবে না। ঠিক আছে, আপনার পয়েন্টটা এটা থাকলো, বাট সেটা আমাদের পরবর্তী কাজে হয়তো লাগবে। আপাতত আমার এই কাজে যেটা সেটা নিয়ে আমরা একটু আগাই। হ্যাঁ জি স্যার, আমি নিয়েছি তো এই জন্য বললাম। না ঠিক আছে, এটা ভালো যে আপনি এই রিসোর্স শেয়ারের মাধ্যমে আপনি এক কাজ করবেন, এইটা টপিকটা আপনি ক্লাসরুমে শেয়ার করে দিবেন যে আপনি কীভাবে পেয়েছেন, তাহলে সবাই পেয়ে গেল। হ্যাঁ, একটা জিনিস, নলেজ যত শেয়ার, নলেজ যত শেয়ার করবেন হ্যাঁ, তত আপনার জন্য সুবিধা হবে। স্যার এই বিষয়ে আমি একটা বিষয় জানি, শেয়ার করবো। বুঝি বলুন, উনি যে টেনিওর কার্ড পাইছে আপনার থিম ফরেস্টের মাধ্যমে, এক্ষেত্রে কিন্তু ওই কার্ডের চার্জ বেশি হবে, জেনারেলি যারা নেই তাদের থেকে ওই কার্ডের চার্জ বেশি। এই আসলে চাচ্ছিলাম যে এটা আলোচনার মাধ্যমে, আমি চাচ্ছিলাম এটা আলোচনার মাধ্যমে ওখানে চলে আসুক, মানে শুরুতেই উনি এত সুন্দর করে উৎসাহ নিয়ে বলছেন, আমি তাকে থামাতে চাচ্ছিলাম না। তারপর যাই হোক, আপনি বলে দিয়েছেন, বাট এই জিনিসটা আমরা যখন গ্রুপে আলোচনা করব তখন কি হবে, এটা একটা রিসোর্স হয়ে থাকবে, বুঝতে পেরেছেন? যে আরেকজন যখন কাজ তাও আপনাকে এই কথাটা আবার বলতে হবে না, ওই জায়গায় এটা শেয়ার হয়ে থাকবে। তো অসুবিধা নেই, আমরা এরকম তথ্য যে যেটা যতটুকু জানি আমরা শেয়ার করব। আজকে আর বেশিক্ষণ লেন্দি করতে চাচ্ছি না, আমরা যে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম আমরা থিম ফরেস্ট নিয়ে আগামীকাল শুরুতে ইনশাল্লাহ কথা বলে সেখান থেকে কথা বলবো। আর লাস্ট একটা বলতে চেয়েছিলাম যে আমরা লাইভ সার্ভারে কাজ করব, এবং আমরাও চাবো যে আপনারাও লাইভ সার্ভারে কাজ করুন। লাইভ সার্ভারে কাজ করলে যেটা হয়, আপনি সরাসরি